ফর্মুলা দিয়ে সলভ করি ফর্মুলাটা কীভাবে এলো সেটা তো আমি আগে ডিসকাস করেছি সেটা আর করছি না কিন্তু সেই ফর্মুলাটা কি আমরা এম ওয়ান ডি ওয়ান বা এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওকে ইজিক্যাল টু এম টু ডি টু বাই টু এই যে ফর্মুলা আছে এম ওয়ান ডি ওয়ান বাই ডাবলিউ ওয়ান টু এম টু ডি টু বাই ডাব্লিউ টু এই ফর্মুলা ইউজ করে আমরা কোশ্চেনগুলোকে সলভ করে থাকি ঠিক আছে যেখানে আমাদেরকে যে দুটো কন্ডিশন দেওয়া থাকে মানে দুটো সিচুয়েশন দেওয়া থাকে সেগুলোকে এখানে পুট করি তো প্রথম এম ওয়ান বলতে কি প্রথম ক্ষেত্রে এটা এম ওয়ান মানে লোক জনসংখ্যা বা যা থাকে ডি ডি মানে হচ্ছে দিন এবং হচ্ছে ডাব্লিউ মানে কাজের পরিমাণ তো প্রথম ক্ষেত্রে আমাকে বাহাত্তর জন লোক বলেছে অর্থাৎ এম ওয়ানের ভ্যালু হচ্ছে বাহাত্তর বাহাত্তর জন লোক দুশো মিটার কতটা কাজ করেছে দুশো মিটার লম্বা দেওয়াল তৈরি করেছে কত দিনে একুশ দিনে তো এইভাবে করে পুট করতে হবে ইজ টু কতজন লোক আঠেরো দিনে একশো মিটার দেওয়াল গাঁদতে পারবে সেটা আমাদেরকে বের করতে বলেছে মানে কতজন লোক অর্থাৎ এম টু এর মান আমাকে বের করতে হবে কত দিনে আঠেরো দিনে কত মিটার একশো মিটার কাটতে পারবে তো জাস্ট এটা আমরা সলভ করব কিভাবে সলভ করব দেখো একটা জিরো একটা জিরো আমরা এখান থেকে কাটতে পারি এটাকে যদি কাটতে যাই তাহলে সাত চারে আঠাশ হবে সাত তিনে একুশ হবে তিন দিয়ে কাটলে আবার তিন ছয় হচ্ছে আঠেরো চার দিয়ে করলে আঠেরো চারে বাহাত্তর ছয় দিয়ে কাটলে ছয় তিনে আঠেরো তাহলে এম টু কোন আমার গুণ হবে দশ আর তিনে গুণ করলে তিরিশ তাহলে তিরিশ তিরিশ জন লোক আঠেরো দিনে একশো মিটার দেওয়াল কাটতে পারবে অ্যান্সার কত হয়ে গেল তিরিশ পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি কী বলছে কুড়িজন লোক দৈনিক ছ ঘন্টা কাজ করে একটি কাজ আঠেরো দিনে সম্পন্ন করতে পারে তাহলে পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে বারো দিনে কাজটি শেষ করতে পারবে তো সেম কোশ্চেন এই ধরনেরই কোশ্চেন এখানে যে সেম কাজ কাজটিকে বলা হচ্ছে সেম কাজ বলা হচ্ছে তো সেম কাজের ক্ষেত্রে আর ডাব্লিউ ওয়ান ডাব্লু নিচে লেখার দরকার নেই কিন্তু এখানে আমরা দেখলাম দৈনিক কাজের পরিমাণ একটা এক্সট্রা ঢুকে এলো তো সেক্ষেত্রে একই রকমভাবেই আমরা লিখি এম ওয়ান ডি ওয়ান বাই ডাবলিউ ওয়ান টু এম টু ডি টু বাই ডাব্লিউ টু যে ফর্মুলা আছে সেখানে শুধুমাত্র একটা আরও জুড়ে যাবে এইচ ওয়ান আর এইচ টু এইচ ওয়ান মানে দৈনিক কাজের সময় কত ঘন্টা করে এবং এইচ টু মানে পরেরটার ক্ষেত্রে তো এখানে বলা হচ্ছে কুড়িজন লোক দৈনিক ছ ঘন্টা করে কাজ করে আঠেরো দিনে একটি কাজ করে কাজের পরিমাণ বলা নেই এখানে বলছে একটি কাজ করে তো যেহেতু ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আর পরে দুটোতেই কাজের পরিমাণটা সেম বলা আছে দেখো বলছে পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা করে মানে এইচ টু কত ঘন্টা করে কাজ করে বারো দিনে কাজটি শেষ করবে অর্থাৎ সেম কাজটা শেষ করবে তো যেহেতু কাজ এক্ষেত্রে ইকুয়াল অর্থাৎ ডাবলিউ ওয়ান আর ডাব্লিউ টু ইকুয়াল তাই এগুলো কাটা যায় ওগুলো লেখার প্রয়োজন পড়ে না এখান থেকে আমাদেরকে এইচ টু এর মান বের করতে হবে তো কাটাকাটি করবো পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি অ্যাকচুয়ালি এগুলোকে এর নিচে পাল্টি খাই কাটাকাটি বাট আমরা এই সাইড থেকেও কাটাকাটি করতে পারি তো তিন আর দুয়ে হল ছয় এখান থেকে বারো আছে তাহলে চার দিয়ে করলে চার তিনে বারো তিন ছয় হচ্ছে আঠেরো তার মানে এইচ টু এর মান হচ্ছে ছয় দুয়ে বারো তাহলে বারো ঘন্টা, দৈনিক বারো ঘন্টা করে কাজ করে তারা করতে পারবে পরবর্তী যদি দেখি বলছে বারোটি গরু সাত দিনে সাতশো ছাপ্পান্ন কেজি ঘাস খায় বারোটি গরু সাত দিনে ঘাস খায় কতটা সাতশো ছাপ্পান্ন কেজি তাহলে বলছে পনেরোটি গরু দশ দিনে কত কেজি ঘাস খাবে এখানে যে ডাব্লিউ টু অর্থাৎ বা ঘাসের পরিমাণ কাজের পরিমাণ বা ঘাসের পরিমাণ একই রকমভাবে বুঝতে হবে যে কতটা কাজ করছে মানে কতটা ঘাস খাচ্ছে বা যাই হোক তো সেই পরিমাণটা এখানে হলো তাই ডাব্লিউ টু এর মান আমাকে বের করতে হবে তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে বারো ছয় বাহাত্তর হাতে থাকে তিন ছত্রিশ বারো তিনের ছত্রিশ সাত নয় হয় তেষট্টি তাহলে ডাব্লিউ টু ইউকাল টু আমার এগুলো গুণ হয়ে যাবে পনেরো ইন্টু নয় ইন্টু দশ তো পনেরো নং কত হয় একশো পঁয়ত্রিশ হয় আর তার পাশে একটা শূন্য তাহলে ওয়ান থ্রি ফাইভ জিরো তাহলে কত পরিমাণ ঘাস খাবে ওয়ান থ্রি ফাইভ জিরো কেজি নেক্সট দেখে নিই আঠাশ জন লোক এক সপ্তাহে সাত বাই আট অংশ কাজ করে তাহলে কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে আঠাশ জন লোক এক সপ্তাহতে তাহলে এক সপ্তাহ হতে মানে এরকম এক লিখলাম এক সপ্তাহে কতটা কাজ করে সাত বাই আট অংশ কাজ করে তাহলে বলছে কতজন লোক অর্থাৎ এম টু বের করতে হবে বাকি কাজ বাকি কাজ মানে দেখো আট ভাগের মধ্যে সাত ভাগ কাজ হয়ে গেছে তাহলে আট ভাগের মধ্যে এক ভাগ কাজ বাকি আছে তো এতটা কাজ পরের এক সপ্তাহতে এই এক সময় এক সপ্তাহই বলেছে ক্ষেত্রে অর্থাৎ দুটো ক্ষেত্রেই সব সময়টা সেম বলা আছে তো এখানে কোনো অসুবিধা নেই তো এখান থেকেও কাটাকাটি যাবে দেখো এটা এই আটটাকে আলটিমেটলি এটা পাল্টি খেলে উপরে এখানে যাচ্ছে আর এই আটটা ওয়ান বাই আটটা পাল্টি খেয়ে উপরে এখানে আট হচ্ছে তো আটগুলো আলটিমেটলি আমার কাটাই যাচ্ছে তাহলে এখানে সাত দিয়ে কাটলে সাত চারে আঠাশ অর্থাৎ এম টু ইজ আমার ফোর চলে এলো এগুলো তো ওয়ান ওয়ানগুলো গুণ করলে সেটাই দাঁড়ায় তাহলে কতজন লোক চারজন লোক নেক্সট দেখে নিচ্ছি পরের প্রশ্ন বলছে একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ দুই দিনে করতে পারে একই কর্মক্ষমতা সম্পন্ন একশো জন ব্যক্তি একশোটি সমান কাজ কত দিনে করবে বলছে এক যার দু মানে দুজন ব্যক্তি যাদের কর্মক্ষমতা একই অর্থাৎ তারা একদিনে একই সেম পরিমাণ কাজ করে এরকম দুজন ব্যক্তি দুটি কাজকে দুই দিনে করতে পারে ঠিক আছে দুটো কাজকে করে দুই দিনে তাহলে আমি বলছি দুজন ব্যক্তি দুই দিনে করতে পারে কটা কাজ দুটো কাজ ঠিক আছে দুইজন ব্যক্তি দু দুটি কাজ করে দুই দিনে তাহলে বলছে একই কর্ম কর্মক্ষমতা মানে কর্মক্ষমতা সম্পন্ন একশো জন ব্যক্তি একশোটি কাজকে কত দিনে করবে এখানে আমাদের যে টাইমটা অর্থাৎ ডি টু সেটা বের করতে হবে তো এখান থেকে তো কাটাকাটি করলে দুই আর দুই কাটলো এখান থেকে একশো একশো তো কাটাই গেল তাহলে ডি টু ইজুকল টু আমার দুই এলো তাহলে একশো জন ব্যক্তি একশোটি সমান কাজকে কত দিনে করতে পারবে দুদিনই আমাদের কিন্তু অ্যান্সার আসছে নেক্সট দেখে নিচ্ছি পরেরটা ছয়জন লোক বা বারোজন মহিলা একটি কাজ কুড়ি দিনে করতে পারে এখানে আবার অর্থ অথবা চলে এলো এখানে দুজন এর আগে আমরা করছিলাম সবসময় একজন একজন করে থাকছিল এখানে দুজন চলে এলো তো বলছে ছয়জন লোক বা বারোজন মহিলা একটি কাজকে কুড়ি দিনে করতে পারে কত দিনে আটজন লোক ও ষোলো জন মহিলা এর দ্বিগুণ কাজ করবে তো এখানে এই ধরনের কোয়েশেন্সগুলোকে আমাদের অ্যাপ্রোচটা একটু আলাদা হবে এটা টাইপ টু বলতে পারো তো এখানে আমি লোককে এম দিয়ে প্রকাশ করব মানে মেন এবং মহিলাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করবো অর্থাৎ ওমেন ঠিক আছে তাহলে জন লোক মানে জন ও মেন ছয়জন মেন কুড়ি দিনে যে পরিমাণ কাজটা করে বলছে জন মহিলা সেম পরি সেই কাজটাকে কুড়ি দিনে করে অর্থাৎ কুড়ি দিনে যদি মেনদেরকে কাজ করতে দেওয়া হয় তাহলে জন লাগবে আর যদি কুড়ি দিনে ওমেনরা কাজ করে তাহলে জন লাগবে কাজটাকে কমপ্লিট করতে তো এখান থেকে আমি এক কাজ করি এটাই দুটোই হচ্ছে টোটাল কাজ এটাও টোটাল ওয়ার্ক এবং এটাও হচ্ছে টোটাল ওয়ার্ক এটাও কিন্তু বুঝতে হবে ঠিক আছে মানে ছয়জন মেনের কুড়ি দিনের কাজও টোটাল ওয়ার্ক বলতে পারি বা বারোজন ওমেনের কুড়ি দিনের কাজকেও আমি টোটাল ওয়ার্ক বলতে পারি তো আলটিমেটলি এখান থেকে দেখো এম বাই ডাব্লিউ যদি আমি বের করতে নিই কারণ কুড়ি কুড়িগুলো তো আমার কাটাই যায় তাই না তাহলে বেরোবে কত ছয় বারো বাই ছয় অর্থাৎ এম বাই ডাব্লু ইজুকাল টু হচ্ছে টু বাই ওয়ান এটা হয়ে গেল তাদের যে কর্মদক্ষতা বা কর্মক্ষমতা তার অনুপাত একজন পুরুষের এবং একজন মহিলার কর্মক্ষমতার অনুপাত হল দুই বাই এক ঠিক আছে এবং টোটাল ওয়ার্কের তাহলে আমি বের করে নিতে পারবো এই দুই আর এককে এখানে পুট করি যে কোনো ইচ্ছায় হয় দুই পুট করে এখানে বা এক পুট করে এখানে একই অ্যান্সার আসবে তো এখানে যদি ওমেনের পরিবর্তে আমি ওয়ান পুট করি তাহলে বারো দু না চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ ইউনিট এই যে দুশো চল্লিশ ইউনিট যে কাজ এটা হলো টোটাল ওয়ার্ক ঠিক আছে এবার আমাকে বলেছে তাহলে কত দিনে আটজন লোক ও ষোলোজন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে তো এর দ্বিগুণ কাজ মানে কি দুশো চল্লিশের দ্বিগুণ কাজ তো দুশো চল্লিশের দ্বিগুণ কাজ মানে হচ্ছে চারশো আশি ইউনিট তো এই চারশো আশি ইউনিট কাজ কে করতে দিচ্ছি আমি তাদেরকে আটজন লোককে আর ষোলোজন মহিলাকে তাহলে দেখো আটজন লোক আর ষোলোজন মহিলা একদিনে কত পরিমাণ কাজ করে সেটা আগে আমাদের জানতে লাগবে সেটা কীভাবে বেরোবে দক্ষতাগুলো যদি আমি পুট করে দিই তাহলে আটজন আমার কি লোক অর্থাৎ মেন আর প্লাস হচ্ছে ষোলো জন মহিলা এদের এক দিনের কাজের পরিমাণ কত এখান থেকে আমরা এই দক্ষতাগুলোকে পুট করবো এফিসিয়েন্সিগুলোকে তো এম এর মান হচ্ছে দুই অর্থাৎ আট দুনা ষোলো আর ডাব্লিউর মান হচ্ছে এক অর্থাৎ ষোলো এককে ষোলো অর্থাৎ বত্রিশ ইউনিট অর্থাৎ আটজন মেন এবং ষোলো জন ওমেন মিলে এক দিনে বত্রিশ ইউনিট করবে তাহলে চারশো আশি ইউনিট করতে গেলে তাদের সময় কত লাগবে এটা দিয়ে ভাগ দিতে হবে তাহলে এখানে ষোলো দুনা বত্রিশ ষোলো তিনে আটচল্লিশ তিরিশ দুই দিয়ে ভাগ দিলে পনেরো তাহলে পনেরো দিন পনেরো দেশ ফিফটিন দেশ বা পনেরো দিন ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দেখা যাক বলছে সাতজন পুরুষ বা দশজন মহিলা একশো মিটার দেওয়াল দশ দিনে গাঁদতে পারে তাহলে সেভেন জন পুরুষ দশ দিনে গাঁদতে পারে এবং যদি আমরা মহিলা নিই তাহলে দশজন মহিলা দশ দিনে গাঁদতে পারে কিন্তু কতটা একশো মিটার দেওয়াল কতটা দেওয়াল একশো মিটার দেওয়াল ওকে তো এক কাজ করি এখান থেকে ডিভাইডেড বাই তাহলে আমার একশো হবে দুজনের ক্ষেত্রেই যেহেতু একশো মিটার বলা আছে তাহলে এখান থেকে আলটিমেটলি যদি আমি মেন আর ওমেনের রেশিও বের করতে চাই ঠিক আছে তাহলে আমাকে বলেছে কি চোদ্দো জন পুরুষ ও কুড়িজন মহিলা ছশো মিটার দেওয়াল কতদিনে কাটবে জন পুরুষ আর কুড়িজন মহিলা ছশো মিটার দেওয়াল তাহলে সেটাতে ছশো মিটার দেওয়ালে পরে আসছি আচ্ছা একশো মিটার তো আমাদের এখান থেকে কাটাই যায় ঠিক না তো এইখানটায় অ্যাকচুয়ালি দেখো একশো মিটার তো কাজের পরিমাণ আমাকে বলেই দেওয়া আছে না একশো মিটার দেওয়াল তো এটা তোমরা কাটাই যাবে আর টোটাল কাজটা কত হলো এখানে টোটাল কাজ কিন্তু একশো একশো মিটার কারণ একশো মিটার দেওয়াল বলেই দেওয়া আছে আমাকে তো কাটাই যাবে যেহেতু ওটা লেখলাম না এবার আমাকে তাহলে এখান থেকে আমি যদি মেন বাই ও মেনে আমি বের করি তো দশ দশও একটা করে কাটা যাচ্ছে আমার দশ বাই সাত এটা আসবে তাদের যে দক্ষতা বা কর্মক্ষমতার অনুপাত একজন পুরুষ এবং একজন মহিলার তাহলে দেখো তো এটা আমাদের বেরোলো এখান থেকে অ্যান্সার ওকে নাও এবার যদি বলছে কি আমাকে তো এবার দেখো আমাদেরকে বের করতে হবে কি জন পুরুষ আর কুড়িজন মহিলা ছশো মিটার দেওয়াল দিনে কাঁদবে তো চোদ্দো জন পুরুষ আর কুড়ি এটা তো আমাদের দক্ষতা এলো তাহলে চোদ্দো জন পুরুষ এবং কুড়িজন মহিলা যদি এক দিনের কাজের পরিমাণ এক দিনের কাজের পরিমাণ বের করি তাহলে সেটা কত হবে পুরুষের আমরা দেখলাম দশ অর্থাৎ দশ চোদ্দোতে একশো চল্লিশ আর এদিকে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত কুড়িজন মহিলা তো কুড়িজন মহিলা হচ্ছে কুড়ি সাত একশো চল্লিশ এটাও একশো চল্লিশ তাহলে মোট আমাদের কত হয়ে গেল দুশো আশি ঠিক আছে তো দুশো আশি এখান থেকে আমাদের দাঁড়ালো তো এখানে যেরকম আমরা লিখেছিলাম সাতজন মহিলা দশ দিনে করে একশো মিটার দেওয়াল দশজন পুরুষ দশ দিনে করে একশো মিটার তো এখানেই আমরা আরেকটা লাইনও জড়ে দিতে পারতাম যে চোদ্দো জন পুরুষ অর্থাৎ ১৪ জন পুরুষ প্লাস কুড়ি জন মহিলা কত দিনে তাই দিনটা জানি না ডি টু ডি থ্রি বলতে পারো এখানটাতে তো সেই ডি থ্রি আমরা জানি না ডিভাইডেড বাই কাজের পরিমাণ ছশো তো এবার আমি উপরের এটা টোটালটার মান দুশো আশি বের করে নিয়েছি এবার এই তিনটে ইকুয়েশনের মধ্যে থেকে যে কোনো দুটো যদি আমি টুটপুট করি দুটোকে নিয়ে যদি কাজ করি তাহলে দেখো আমি সাপোজ এটাকে নিলাম তার মানে টেন ওমেন তো ওমেনের মান তো হচ্ছে সাত তাহলে দশ ইন্টু সাত ইন্টু আবার একটা দশ ডিভাইডেড বাই একশো এটা ইজ টু আমি এখানে এটার মান বের করলাম কত দুশো আশি তো দুশো আশি ইন্টু ডি ডি থ্রি বলতে পারো বাই ছশো তো এখান থেকে আমার কি বের হচ্ছে দেখা যাক একশো ছয় ছশো আমার দাঁড়ালো একটা জিরো একটা জিরো আমি এখান থেকে কাটতে পারি সাত আর চারে আমি আঠাশ কাটলাম দুই দু চার দুই তিনে ছয় আর দুই পাঁচের দশ তাহলে ডি থ্রি ইজিকাল টু কত দাঁড়ালো পাঁচ তিনে পনেরো তাহলে কিন্তু পনেরো ডেজ কিন্তু সময় লাগবে যদি চোদ্দো জন পুরুষ আর কুড়িজন মহিলা ছশো মিটার দেওয়াল গাততে পারে তো এখানে এরকম তিনটে ইকুয়েশান তৈরি করে নিয়ে আমরা করব প্রথম দুটো ইকুয়েশানের থেকে মেন আর ওমেনের দক্ষতা বের করে নিয়ে তারপর শেষে দুটো ইকুয়েশানকে নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের হয়ে যাবে নেক্সট দেখছি পরের প্রশ্ন আট নাম্বার কী বলা হয়েছে বলছে কিছু লোক একটি কাজ ষাট দিনে করতে পারে কিছু লোক আটজন লোক বেশি নিলে কাজটি দশ দিন আগে শেষ হয়ে যাবে প্রথমে কতজন লোক ছিল তো সাপোজ সাপোজ প্রথমে একজন লোক ছিল এই একজন লোক একটা কাজকে ষাট দিনে করতে পারত কিন্তু যদি আমি জন লোক বেশি নিই অর্থাৎ এক্সের জায়গায় এক্স প্লাস জন লোক নিই তাহলে কাজটি দশ দিন আগে শেষ হয়ে যাবে অর্থাৎ পঞ্চাশ দিনেই শেষ হয়ে যাবে তাহলে এক্সের মান কত তো জিরো জিরো তো ওখান থেকে কাটবে আমাদের তাহলে সিক্স এক্স ইজ টু ফাইভ এক্স প্লাস ফর্টি অর্থাৎ ফাইভ এক্সের পাশে গেলে এক্স ইজ টু চল্লিশ অর্থাৎ প্রথমে কতজন লোক ছিল প্রথমে চল্লিশ জন লোক ছিল নেক্সট কোয়েশ্চেন জন লোক একটি কাজকে নয় দিনে করতে পারে ছয় দিন তারা একত্রে কাজ করার পর ছয়জন আরও যোগ দিল কত দিনে বাকি কাজটি শেষ হবে তাহলে বলছে জন একটা কাজকে নয় দিনে করতে পারে ছয় দিন অবধি তারা কাজ করেছে একসাথে তাহলে ছয় দিন যখন কাজ করে নিয়েছে তার মানে বারোজন মানে টোটাল কাজটা কি টোটাল কাজটা হচ্ছে জন লোকের নয় দিনের কাজ এটা হচ্ছে টোটাল কাজ কিন্তু তার মধ্যে বারোজন লোকের ছয় দিনের কাজ অলরেডি হয়ে গিয়েছে তার মানে বারোজন লোকের তিন দিনের কাজ বাকি আছে এই বারোজন লোকের তিন দিনের যে কাজ সেই কাজটাকে এখন করবে কতজন এখন ছয়জন আরও বেশি এসেছে এখন এখন আঠেরো জন করবে তাহলে এখন কত দিন লাগবে মানে ডি টু এর মান আমাকে বের করতে হবে আই থিঙ্ক বোঝাতে পেরেছি বারোজন লোকের নয় দিনের টোটাল কাজ তার মধ্যে থেকে ছয় দিন তো করেই নিয়েছে তারা তাহলে বারোজন লোকের তিন দিনের কাজ বাকি আছে এই বারোজন লোকের তিন দিনের যে কাজটা সেই কাজটাকে আঠেরো জন লোক দিনে করবে তো এখান থেকে আমাদের বেরিয়ে যাবে আরামসে ছয় দু না বারো ছয় তিনে আঠেরো তাহলে তিন তিন কাটা গেলে ডি টু টু দুই তাহলে দুই দিনে কাজটা কমপ্লিট হবে চারজন পুরুষ ও ছয়জন মহিলা ও বলেছে এখানে কিন্তু অথবা বলেনি ছয়জন মহিলা একটি কাজকে আট দিনে করে অন্যদিকে দশজন তিনজন পুরুষ ও সাতজন মহিলা ওই কাজটিকে দশ দিনে করতে পারে তাহলে দশজন মহিলা ওই কাজটি কত দিনে করবে ইকুয়েশন তৈরি করি আমরা চারজন পুরুষ মানে ফোর মেন প্লাস জন মহিলা মানে জন ওমেন এরা একটা কাজকে কত দিনে করে আট দিনে করে অন্যদিকে তিনজন পুরুষ মানে থ্রি মেন প্লাস সাতজন মহিলা মানে সেভেন ওমেন এরা যে কাজটা আছে সেই কাজটাকে কত দিনে করে দশ দিনে করে তাহলে এখান থেকে আবার বলেছে তারে জন মহিলা জন ওমেন সেই কাজটাকে শুধু জন ওমেন সেই কাজটাকে কত দিনে করবে অর্থাৎ ডি থ্রি বলতে পারো এটার মান বের করবো আমরা তো আমরা কি করছি এই তিনটে তো ইকুয়াল আছে আমরা প্রথম দুটো নিয়ে আমরা কাজ করছি তো প্রথম দুটো নিয়ে যদি তোমরা কাজ করো তাহলে দেখো এখানে কাটাকাটি করবো আমরা চার দুই চারে আট আর এখানে হচ্ছে দু পাঁচে দশ তাহলে এটাকে আমি কী করলাম গুণ করে দিলে চার চারে ষোলো এম আর চার ছয় চব্বিশ ডাব্লিউ এদিক থেকে পাঁচ তিনে পনেরো এম আর পাঁচ সাথে পঁয়ত্রিশ ডাব্লিউ অর্থাৎ ষোলো থেকে পনেরো চলে গেলে এম ইজ ইকাল টু তেত্রিশ ডাব্লিউ ওকে চার ছয় চব্বিশ ছিল এটা তাই এটা গণ্ডগোলত হচ্ছিলো দুই করে দিয়েছি এটাকে চার ছয়টা চব্বিশ ডাব্লিউ হবে তো পঁয়ত্রিশের থেকে চব্বিশ চলে গেলে এগারো ডাব্লিউ হবে এদিকে গিয়ে ওকে ওকে তাহলে দেখো এম বাই ডাব্লিউ যদি করি তাহলে ইলেভেন বাই ওয়ান অর্থাৎ একজন পুরুষ এবং একজন যে মহিলা তাদের কর্মদক্ষতার যে অনুপাত সেটা এগারো ইস্টু ওয়ান বা এগারো বাই এক ওকে মেনের এগারো ও মেনের ওয়ান তাহলে আমার এবার আমি দুটো কাজ করতে পারি কথা আমি কি দুটো কাজ করতে পারি আমি এই দুটোকে এবার নেবো আমি যেরকম বলেছিলাম লাস্টের দুটোকে নাও তো এই দুটোকে নিয়ে যদি এবার তুমি কাজ করো তো এখানে এম এর মান বসাবে এগারো তাহলে এগারো তিনে কত হবে তেত্রিশ প্লাস এখানে ডাব্লিউর মান যদি ওয়ান বসাই তাহলে হবে সাত এককে সাত ইন্টু কত দশ ছিল কাটাকাটি করার পরেরটা নয় কিন্তু আগেরটা নিতে হবে এটা ইজ ইকুয়াল টু টেন ওমেন তো ওমেনের জায়গায় আমি আবার কত বসাবো ওয়ান বসাবো ইন্টু ডি থ্রি তো এখান থেকে যেটা দেখো দশ দশ তো কাটাই গেলো তেত্রিশের সাথে চল্লিশ অর্থাৎ ডি থ্রি ইজুকাল টু চল্লিশ তাহলে একজন মহিলার সেই কাজটি করতে চল্লিশ দিন সময় লাগবে তো এইভাবে করে করতে পারি অথবা এই প্রথম স্টেপ করার পরে আমি এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ভ্যালু পুট করে দিলে সেটা টোটাল কাজ বেরিয়ে যাবে তো টোটাল কাজটা কত হবে দেখো এখান থেকে আমরা দেখলাম এই পাশে যদি পুট করে দেওয়া যায় তাহলে এখান থেকে আমার চল্লিশ এলো এখান থেকে আমার চল্লিশ ইন্টু দশ অর্থাৎ চারশো ইউনিট হলো টোটাল কাজ আর একজন মহিলার কাজ কত আর দশজন মহিলা এক দিনে কতটা কাজ করবে একজন মহিলা একদিনে এক ইউনিট করে দশজন মহিলা একদিনে দশ ইউনিট করবে তাহলে চারশো ইউনিট করতে তার চল্লিশ দিন লাগবে তো একই জিনিসকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করা দ্যাট সিট তো এইভাবে তিনটে ইকুয়েশন তৈরি করে নিলে তোমাদের বেস্ট হবে প্রথম দুটো থেকে তোমরা রেশিও বের করবে এবং পরের দুটো নিয়ে তারপরে যেটা আমাদের চেয়েছে সেটা বের করবো 25 জন লোক ও জন বালক একটি কাজ ছয় দিনে করে অন্যদিকে জন লোক ও তিরিশ জন বালক ওই কাজটি তিন দিনে করে কতজন বালক তেইশজন লোকের সাথে ওই কাজটি চার দিনে করবে অর্থাৎ পঁচিশ জন আমাকে বালক মানে বয় লেখলাম আর দশজন পঁচিশ জন বালক ও জন বালক একটি কাজ ছয় দিনে করে ও জন লোক সরি পঁচিশ জন লোক মানে মেন এবং জন বালক অর্থাৎ টেন বয় এরা একটি কাজকে ছয় দিনে কমপ্লিট করে অর্থাৎ লোকসংখ্যা ইন্টু ডি ওয়ান এখানে ডাব্লিউর দরকার নেই কারণ কাজটা প্রতি ক্ষেত্রে সমান অন্যদিকে বলছে জন লোক আর তিরিশ জন বালক যদি নিই তাহলে ওই কাজটা তিন দিনে হবে তাহলে কতজন বালক কতজন বালক এখানে বালকের সংখ্যাটা চেয়েছে কতজন বালক তো শুধু বি লেখলাম ঠিক আছে শুধু বি লিখবো বিয়ের সাথে যেটা গুণ হয় যে এতজন বালক বা সামথিং সেটা হবে না শুধু বি বা এক্স বি বলতে পারো কতজন সংখ্যাটা যেহেতু চেয়েছে তাহলে এরকম লিখতে পারো এম ওয়ান বি বা এক্স বি নিজের একটা ইচ্ছা মতো তুমি বসেতে পারো এখানটায় কতজন বালক জন লোকের সাথে কতজন বালক জন লোকের সাথে সেই কাজটাকে চার দিনে করবে এটা আমাদেরকে এখান থেকে বের করতে দিয়েছে ঠিক আছে কতজন বালক সেটা আমরা বের করবো তো এখান থেকে প্রথম দুটো থেকে আমি কি করলাম নিয়ে কাটাকাটি করলে তিন দুনা ছয় অর্থাৎ পঁচিশ দুনা পঞ্চাশ এম আর দশ দুনা কুড়ি বি ইজ ইকুয়াল টু একুশ এম প্লাস তিরিশ বি তো এখান থেকে উনতিরিশ এম চলে এলো আর এদিক থেকে হচ্ছে গিয়ে দশ বি চলে এলো ওকে পঁচিশ দুনা পঞ্চাশ একুশ একুশ ঠিকই আছে ওকে এবার দেখো তাহলে এম বাই বি যদি আমি করি সেটা আমার কাছে আসছে দশ বাই উনতিরিশ অর্থাৎ একজন মেন এবং একজন বালকের যে কর্মদক্ষতা তার যে অনুপাত সেটা আমরা এখান থেকে পাচ্ছি ওকে তো একনত্রিশে তিরিশ পঞ্চাশ ঠিকই আছে দেখা যাবে তাও ক্যালকুলেশন পরে তো এটা দাঁড়ালো একজন পুরুষ এবং একজন বালকের কর্মদক্ষতার অনুপাত এবার আমরা কি করব লাস্টের দুটো নিয়ে কাজ করি সেখান থেকে এক্সের মানটা আমাদের বেরিয়ে আসবে তো লাস্টে দুটো যদি নিয়ে আমি কাজ করি এখানে একুশ এম আছে তাহলে আমাকে এমের মান দশ যদি পুট করি তাহলে দুশো দশ প্লাস তিরিশ ইন্টু বি আছে বিয়ের মান তো উনতিরিশ আর উনত্রিশ তিনে সাতাশি অর্থাৎ আটশো সত্তর এটা হলো ইন্টু কত হচ্ছে ইন্টু তিন এটা ইজ টু কত হচ্ছে এক্স বি এক্সের মানটা আমাকে বের করতে হবে বাট বিয়ের মান হচ্ছে উনতিরিশ তার মানে উনতিরিশ এক্স আর তেইশ এম মানে দুশো তিরিশ এমের মান দশ ফুট করলাম ইন্টু চার তো এটাকে ক্যালকুলেট আমরা করবো তো ক্যালকুলেট আমি জায়গা এদিকে শর্ট হচ্ছে তাই আমি এদিকে করছি তো আটশো আর দুই এক হাজার আশি এদিক থেকে আমি পাচ্ছি এক হাজার আশি ইন্টু তিন আর এখান থেকে আমি সমান সমান পেয়ে যাচ্ছি কত দেখো উনতির এদিককার যে চার ছিল সেই চারটাকে পাল্টি খাইয়ে আমি এখানে আনতে পারি তাহলে এখানে আমার উনতিরিশ এক্স প্লাস দুশো তিরিশ বাজবে তো চার দিয়ে কাটাকাটি যদি করি তাহলে চার দু আট চার সাতে আঠাশ দুশো সত্তর ইন্টু তিন হচ্ছে তার মানে সাতাশ তিনে একাশি অর্থাৎ আটশো দশ এজুকাল টু উনতিরিশ এক্স প্লাস দুশো তিরিশ তো এখান থেকে উনতিরিশ এক্সের যেটা মান বেরোবে তো এটাকে যদি বিয়োগ করা যায় এদিকে জিরো তিনের পরে হচ্ছে গিয়ে আট আর দুই আরেকের তিনের পাঁচ আটান্ন এক্স কল্ট উনত্রিশ দিয়ে ভাগ দিলে কুড়ি এক্সের এর মানে এলো কুড়ি তাহলে কতজন বালক কুড়ি জন বালক ওকে তো এইভাবে করে আমরা এটাকে করতে পারি রাম ও শ্যাম একত্রে একটি কাজ আট দিনে করতে পারে রাম ওই কাজটি একা বারো দিনে করতে পারে শ্যাম একা কাজটি কত দিনে করবে তাহলে এটা আবার একটু আমাদের আলাদা টাইপের হলো মানে এ এত দিনে করে বি এত দিনে করে এই ধরনের তো এই ধরনের কোশ্চেন্সগুলো বেশিরভাগ পরীক্ষাতে দেখতে পাওয়া যায় তো এবার এগুলো আমরা কীভাবে করে এগুলো আমরা যে মেথডে করি সেটা ক্যালসিয়াম মেথড বলি আমরা মানে লসাগু পদ্ধতি তো রাম আর শ্যাম একত্রে তো রামকে আমি আর দিয়ে প্রকাশ করছি আর শ্যামকে এস দিয়ে তাহলে রাম এবং শ্যাম একত্রে যদি একটা কাজ করে তাহলে কত দিনে করছে আট দিনে রাম যদি একা করে তাহলে বারো দিনে করতে পারে তাহলে শ্যাম একা কত দিনে করবে আমরা আট আর বারোর লসাগু করবো কেন করব লসাগু কিভাবে এগুলো করা হচ্ছে সেটা কিন্তু এখানে বলবো না সেটা আমি প্রিভিয়াসলি বলেছি সেগুলো তোমরা সেখান থেকে দেখবে এখানে জাস্ট সলভ আমি তোমাদের দেখাচ্ছি তাহলে বারো আর আটের তো লসাগু হলো আমাদের চব্বিশ তাহলে আট তিনে চব্বিশ বারো দুয়ে চব্বিশ ক্লিয়ার তো দেখো রাম আর এই যে এগুলো বেরোলো এগুলো হচ্ছে রাম এবং শ্যামের একদিনে একসাথে তারা তিন ইউনিট কাজ করে এবং রাম একা দিনে দুই ইউনিট কাজ করে তাহলে দুজন মিলে একসাথে যখন করছে একদিনে তাহলে তিন ইউনিট কাজ হচ্ছে আর রাম একাই দুই ইউনিট কাজ করছে তাহলে নিশ্চয়ই শ্যাম কতটা কাজ করছে প্রতিদিনে তিন মাইনাস দুই অর্থাৎ এক ইউনিট তাহলে শ্যাম প্রতিদিনে একা এক ইউনিট কাজ করছে তাহলে একদিনে শ্যাম করছে এক ইউনিট কাজ এক ইউনিট কাজ করতে শ্যামের লাগছে কতদিন এক দিন এটা তার দক্ষতা তাহলে চব্বিশ মিনিট কাজ যদি ওকে একাই করতে দেওয়া হয় তাহলে কত সময় লাগবে চব্বিশ বাই এক মানে চব্বিশ দিন এক দিয়ে ভাগ দিলাম কেন কারণ তার দক্ষতা দিয়ে ভাগ দিলাম এক দিনে একই মিনিট করে মানে এক মিনিট করতে দিন লাগে তাহলে চব্বিশ মিনিট করতে চব্বিশ দিন লাগবে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন দেখে নিই বলছে কি এ দুই বাই পাঁচ অংশ জমি এ দুই বাই পাঁচ অংশ জমি ছয় দিনে এবং বি এক বাই তিন অংশ জমি দশ দিনে চাষ করতে পারে তারা একত্রে চার বাই পাঁচ অংশ জমি কত দিনে চাষ করবে তাহলে এ দুই এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা যে ফ্র্যাকশানটাকে পূর্ণতে করে নেব কীভাবে এ দুই বাই পাঁচ অংশ জমি করে ছয় দিনে তাহলে টোটাল এক অংশ জমি যদি টাকা দিতাম তাহলে তার কত সময় লাগতো ঠিক আছে এইভাবে করে করতে পারি আর আদারওয়াইজ দেখো যাই হোক তো এ দুই বাই পাঁচ অংশ জমি ছয় দিনে যদি করে তাহলে এক অংশ জমি কত কতদিনে করবে কিভাবে করবে ছয়কে দুই বাই পাঁচতে ভাগ দেবে অর্থাৎ পাঁচ বাই দুই দিয়ে গুণ করবো উল্টে যাবে এটা ঐকিক নিয়ম তৈরাসিক পদ্ধতি দুই তিনে ছয় তাহলে তিন পাঁচে পনেরো তাহলে দুই বাই পাঁচ অংশ চাষ তার জমি চাষ করতে ছয় দিন লাগে তাহলে টোটাল জমি চাষ করতে পনেরো দিন লাগে সিমিলারলি বিয়ের এক বাই তিন অংশ জমি চাষ করতে দশ দিন লাগে তাহলে টোটাল জমি চাষ করতে দশ দিনে তিরিশ দিন লাগবে এবার এই দুটোর যদি আমি লসাগু করি তিরিশ হবে পনেরো দুয়ে তিরিশ তিরিশ এককে তিরিশ অর্থাৎ এর দক্ষতা হচ্ছে দুই এবং বিয়ের দক্ষতা এক দক্ষতার অর্থ এ এক দিনে দুই ইউনিট জমি চাষ করে আর বি এক দিনে এক ইউনিট জমি চাষ করে এবার আমাকে বলেছে তারা একত্রে চার বাই পাঁচ অংশ জমি কতদিন চাষ করবে আর এটা হচ্ছে টোটাল জমির পরিমাণ তো আমাদেরকে বের করতে বলেছে টোটাল জমির পরিমাণের চার বাই পাঁচ অংশ জমি সেটা কত দিনে তারা চাষ করবে যদি তারা একত্রে কাজ করে তো যদি এরা একত্রে কাজ করে তাহলে এক দিনে কতটা জমি চাষ হবে দুই আর একে তিন ইউনিট এক দিনে চাষ হবে তিন ইউনিট তার মানে ঘুরিয়ে বলতে পারি তিন ইউনিট চাষ হবে এক দিনে তাহলে এতটা ইউনিট চাষ করতে কত লাগবে পাঁচ ছয় তিরিশ মানে চব্বিশ ইউনিট চাষ করতে কতটা সময় লাগবে তিন দিয়ে ভাগ করব অর্থাৎ আট দিন যদি তারা একত্রে কাজ করে তাহলে আট দিনে তারা কিন্তু জমিটাকে চাষ করতে পারবে কতটা টোটাল জমির চার বাই পাঁচ অংশ নেক্সট দেখে নিচ্ছি চোদ্দ নম্বর বলছে কি এ একটি কাজকে দশ দিনে ও বি একটি কাজকে কুড়ি দিনে করতে পারে তারা পাঁচ দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে এ একটা কাজকে দশ দিনে করতে পারে বি একটা কাজকে কুড়ি দিনে করতে পারে তাহলে লসাগু কুড়ি দশ দুই কুড়ি কুড়ি এককে কুড়ি এর দক্ষতা দুই এবং বিয়ের দক্ষতা এক দক্ষতা মানে আমি বারবার বোঝাচ্ছি না আর একবার বলে দিচ্ছি ফাইনাল যে দক্ষতা বা কর্মদক্ষতা বলতে বোঝায় দিনে বা এক ঘন্টা বা এক সেকেন্ডে যেরকম কোয়েশ্চেনে দেওয়া থাকবে দিন ঘণ্টা বা সেকেন্ড তো এক দিন এক ঘন্টা বা এক সেকেন্ডে একজন কতটা পরিমাণ কাজ করে কত ইউনিট কাজ করে সেটা হচ্ছে এগুলো ঠিক আছে ওকে তাহলে বলছে তারা পাঁচ দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে আর এখানে যেটা থাকে এটা হচ্ছে টোটাল কাজ দিস ইজ টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক কুড়ি ইউনিট তো এ আর বি যদি একত্রে কাজ করে তাহলে এক দিনে কতটা কাজ হবে দুই আর একে তিন ইউনিট তাহলে এক দিনে কাজ হচ্ছে তিন ইউনিট পাঁচ দিন তারা একত্রে কাজ করেছে তাহলে ইন্টু পাঁচ করে দাও পনেরো ইউনিট কাজ কিন্তু তারা করে নিয়েছে তাহলে বাকি থাকছে কতটা কুড়ি মাইনাস পনেরো অর্থাৎ পাঁচ ইউনিট কাজ বাকি থাকছে তো তারা বলছে কত অংশ বাকি থাকবে তাহলে পাঁচ ইউনিট বাকি থাকবে টোটাল কাজ কত কুড়ি তাহলে কুড়ি ভাগের মধ্যে পাঁচ ভাগ বাকি থাকবে অর্থাৎ ওয়ান বাই অংশ আমার বাকি থাকবে দ্যাট ইজ অ্যান্সার নেক্সট দেখে নাও এ ও বি একত্রে একটি কাজকে তিরিশ দিনে ও সি একত্রে কুড়ি দিনে সিওএ একত্রে পনেরো দিনে করতে পারে তারা যদি একসাথে কাজটি করে তাহলে কতদিন শেষ করবে এটা কিন্তু পরীক্ষা অনেকবার আছে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ দ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন তো এ আর বি যদি একত্রে করে তাহলে তিরিশ দিন একটা কাজকে কমপ্লিট করে বি আর সি মিলে যদি কাজ করে তাহলে কুড়ি দিন লাগে আর সি আর এ মিলে যদি কাজ করে তাহলে পনেরো দিন লাগে তো এদের লসাগু করলে ষাট তিরিশ দু না ষাট কুড়ি তিনে ষাট পনেরো চারে ষাট তার মানে আমি বলতে পারি এ আর বি এর মিলিত দক্ষতা দুই বিআরসি এর মিলিত দক্ষতা তিন এবং সি আর এর মিলিত দক্ষতা চার সবগুলোকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে আমি পাবো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কারণ এবিসি দুবার করে আসবে ইজিক টু চার তিন সাত আট দুয়ে নয় তার এখান থেকে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে নয় বাই দুই অর্থাৎ এ সি এর মিলিত দক্ষতা হচ্ছে নয় বাই দুই ঠিক আছে তাহলে সেটা আর টোটাল কাজ হচ্ছে ষাট ইউনিট তাহলে আমাদেরকে এটাই বলেছিল যে টোটাল কাজটা যদি তিনজনে মিলে করে তাহলে কত দিনে করবে তো তিনজনে মিলে এক দিনে করছে নয় বাই দুই ইউনিট মানে নয় বাই দুই ইউনিট করছে এক দিনে তাহলে ষাট ইউনিট করবে কত দিনে ষাটকে নয় বাই দুই দিয়ে ভাগ দেব ঠিক তো এটা ষাট কি আমরা করলাম নয় বাই দুই ঠিক আছে তাহলে এখান থেকে তিরিশ বাই নয় আর দুইটা আমার যাবে উপরে তাহলে তিন তিরিকে নয় তিন কুড়িতে ষাট অর্থাৎ চল্লিশ বাই তিন তার মানে তেরো পূর্ণং এক বাই তিন তেরো তিন উনচল্লিশ আর একে চল্লিশ তাহলে তেরো পূর্ণং এক বাই তিন দিনে কিন্তু টোটাল কাজটা হবে যদি তারা একত্রে কাজ করে এ একটি কাজ চার ঘন্টায় করতে পারে এ একটা কাজকে করতে পারে চার ঘন্টায় আর বি আর সি যদি একসাথে করে তাহলে ওই কাজটাকে তিন ঘন্টায় আর যদি এ ও সি মিলে ওই কাজটাকে করে তাহলে দু ঘন্টায় করবে তাহলে বি একা কাজটা কতক্ষণে করতে পারবে তো যখনই একা কতক্ষণে বললো তার মানে বিয়ের দক্ষতাটা আমার চাই দক্ষতা পেয়ে গেলে আর টোটাল কাজ যদি পেয়ে যায় টোটাল কাজকে দক্ষতা দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে মানে টোটাল কাজ ডিভাইডেড বাই টোটাল কাজ এখানে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি বলা হয় বা দক্ষতা এটা করলে পরে আমার অ্যান্সার বেরোবে তো আমি এখান থেকে তিনটে লসাগু করি তাহলে এখানে লশাঘু বারো চার তিনে বারো তিন চারে বারো দুই ছয় বারো অর্থাৎ এর দক্ষতা হচ্ছে তিন বি আর সি এর মিলিত দক্ষতা চার আর এ আর সি এর দক্ষতা ছয় তাহলে দেখো এ এবং সি এর মিলিত দক্ষতা হচ্ছে ছয় আর এর দক্ষতা হচ্ছে তিন তার মানে সি এরও দক্ষতা তিন তিন আর তিনে ছয় হবে এবার সি এর দক্ষতা তিন বিও সি এর মিলিত দক্ষতা চার তার মধ্যে এর দক্ষতা হচ্ছে এক ইউনিট অর্থাৎ এ এক দিনে তিন ইউনিট এক ঘন্টায় তিন ইউনিট সি এক ঘন্টায় তিন ইউনিট এবং বি এক ঘন্টায় এক ইউনিট কাজ করতে পারে তাহলে আমাকে বলেছে যে বি একা কাজটি কত ঘন্টা একা মানে গোটা কাজটা কত ঘন্টা করবে তো গোটা কাজ তো বারোই ইউনিটের তাহলে বারো ইউনিট কাজ করতে হবে বিকে বি এর এফিসিয়েন্সি কত ওয়ান তাহলে বারো ঘন্টা লাগবে সময় দ্যাট ইজ আওয়ার অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে যদি একটি কাজ করে তাহলে তিন দিনে করতে পারে পুরুষ ও বালক যদি পৃথকভাবে ওই কাজটিকে যথাক্রমে ছয় দিনে এবং আঠেরো দিনে করতে পারে তাহলে স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারবে এটাকে আগের যেরকমভাবে করলাম পরপর সিরিয়ালি সাজিয়ে সেভাবেও করতে পারবো বা এখন যেভাবে করছি সেভাবেও করতে পারবো পুরুষকে আমি বলছি ম্যান স্ত্রীলোককে ওম্যান এবং বালককে বয় তিনজন যদি একত্রে করে তাহলে তিন দিনে কাজটাকে করে যদি পুরুষ মানে ম্যান একা করে তাহলে কাজটাকে করবে ছয় দিনে এবং বালক যদি একা কাজ করে তাহলে আঠেরো দিনে তিনটের লসাগু বের করি আঠেরো হলো তিনটের লসাগু তিন ছয় আঠেরো ছয় তিনে আঠেরো আঠেরো এককে আঠেরো ঠিক আমাকে বের করতে বলেছে স্ত্রী লোক একা ওই কাজটি কত দিনে করতে পারবে তাহলে দেখো পুরুষ স্ত্রী এবং বালক তিনজনের মিলিত দক্ষতা হচ্ছে ছয় আবার পুরুষের দক্ষতা তিন বালকের দক্ষতা এক তাহলে তিন আর একা হয়ে গেল চার ছয় থেকে চার বাদ দিলে বাঁচল দুই অর্থাৎ ওমেন বা মহিলার যে দক্ষতা বা স্ত্রী লোকের দক্ষতা সেটা হচ্ছে কর্মদক্ষতা দুই অর্থাৎ দুই ইউনিট কাজ করতে পারেন এক দিনে তাহলে দুই ইউনিট কাজ যদি এক দিনে করতে পারেন তাহলে আঠেরো ইউনিট কাজ কত দিনে করবেন দুই দিয়ে ভাগ দাও নয় দিনে তো এটা আমাদের অ্যান্সার টোটাল কাজটা যদি একজন স্ত্রী লোক করে তাহলে নয় দিনে কমপ্লিট হবে এ বি এর তিন গুণ কর্মক্ষম মানে তিনগুণ কর্মদক্ষতা এর দক্ষতা যে সেটা বি এর দক্ষতার তিন গুণ দ্যাট ইস থ্রিজ টু ওয়ান থ্রি বাই ওয়ান বা থ্রিজ টু ওয়ান মানে বি একদিনে যদি এক ইউনিট কাজ করে তো এ তিন ইউনিট কাজ করে না এটা আমাদের বলে দেওয়া আছে এবার বলছে এ ও বি একত্রে যে কাজটাকে তিন দিনে করতে পারে এ আর বি একত্রে একটা কাজকে তিন দিনে করতে পারে তাহলে কাজের পরিমাণ কত হলো দেখো এ যদি একসাথে করে একদিনে তাহলে তিন আর একে চার ইউনিট কাজ হয় এটা হচ্ছে তাদের দক্ষতা থেকে পেলাম যে এ যদি একসাথে কাজ করে তাহলে একদিনে চার ইউনিট আমার কাজ হবে আর তারা গোটা এমন এক এবার একটা কাজ আছে যে কাজটাকে তারা তিন দিনে কমপ্লিট করে নেয় তার মানে তিন চারে বারো ইউনিট সেটা হচ্ছে ওই কাজটা টোটাল কাজটা বারো ইউনিট দিনে চার ইউনিট করে তিন দিনে বারো ইউনিট করবে তাহলে যে কাজটার কথা এখানে বলা হয়েছে সেটা বারোই ইউনিটের কাজ তো বারো ইউনিটের কাজ ওকে তাহলে এই বারো ইউনিটের কাজকে এ একা কত দিনে করবে বের করতে বলেছে তো এর দক্ষতা তো তিন তাহলে এ যদি একা বলে এ অ্যালন তাহলে সেটা হবে বারো বাই তিন চার দিন চার দিনে দ্যাট ইজ দিস ইজ আওয়ার অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এ এবং বি পৃথকভাবে একটি কাজকে যথাক্রমে পঁচিশ দিনে ও কুড়ি দিনে করে এ একটা কাজকে পঁচিশ দিনে এবং বি সেই কাজটাকে কুড়ি দিনে করে তো এখান থেকে আমরা যদি এটা লসগু বের করতে চাই তাহলে একশো পঁচিশ চারে একশো কুড়ি পাঁচে একশো এর দক্ষতা চার এর দক্ষতা পাঁচ ইউনিট এবার বলছে তারা একত্রে কাজ শুরু করার পাঁচ দিন পরে এ চলে গেল এবং বাকি কাজ বি একা শেষ করল বি কত দিনে বাকি কাজটা শেষ করলো তাহলে তারা একত্রে তো কাজ স্টার্ট করেছিল তো একত্রে তারা এক দিনে করে কতটা কাজ চারার পাঁচে নয় ইউনিট কাজ তারা এক দিনে নয় ইউনিট কাজ করে একত্রে করলে পাঁচ দিন অবধি করেছে তাহলে নয় পাচ্ছে পঁয়তাল্লিশ তাহলে ৪৫ পঁয়তাল্লিশ ইউনিট কাজ যখন হয়ে যায় তখন এ চলে গেছে তাহলে একশো থেকে পঁয়তাল্লিশ যদি আমি মাইনাস করি তাহলে বাঁচল কত আমার কাছে পঁচপান্ন ইউনিট তার মানে এই পঁচপান্ন ইউনিট বাকি কাজটাকে কাকে করতে হয়েছে বিকে করতে হয়েছে আর বিয়ের দক্ষতা কত বিয়ের দক্ষতা পাঁচ তাহলে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে এগারো দিন তার মানে বাকি কাজটা বিয়ের করতে কত দিন লেগেছিল এগারো দিন খুব ইজিলি হয়ে যাবে কুড়ি নম্বর কি বলা হচ্ছে এ একটি কাজকে কুড়ি দিনে করতে পারে চার দিন কাজ করার পর এ একটা কাজকে কুড়ি দিনে করতে পারে চার দিন কাজ করার পরে এ চলে যায় বি বাকি কাজটাকে বারো দিনে শেষ করে তাহলে সম্পূর্ণ কাজ যদি একাই বিকে দেওয়া যেত তাহলে কত দিন লাগতো তাহলে দেখো এ একটা কাজকে কুড়ি দিনে শেষ করতে পারে অর্থাৎ কাজটা এরকমই আছে যে এ যদি একা করে কুড়ি দিনে কমপ্লিট করে দেবে তাহলে এ চার দিন অবধি অলরেডি কাজ করেছে তাহলে এর এখনও ষোলো দিনের কাজ বাকি আছে আমাদের এইভাবে করে আমাদেরকে ভাবতে হবে যে এর কুড়ি দিনের কাজ টোটালটা তার মধ্যে থেকে চার দিন তো করে দিয়েছে ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এর এখনও ষোলো দিনের কাজ বাকি আছে সেই মুহূর্তে এ চলে গেল এই যে এর ষোলো দিনের কাজ সেই কাজটাকে কে করবে এখন বি করবে কত দিনে বি বারো দিনে শেষ করছে এটা আমাদের বলে দেওয়া আছে যে এর ষোলো দিনের কাজ এ যে কাজটাকে ষোলো দিনে করতে পারে বি সেই কাজটাকে বারো দিনে করতে পারে তার এখান থেকে এক কাজ করতে পারি আমরা এখান থেকে আমি এ বাই বি বের করতে পারি সেটা আমার বারো বাই ষোলো অর্থাৎ চার তিনে বারো চার চারে ষোলো অর্থাৎ এ এবং বি এর যে কর্মদক্ষতা অর্থাৎ এক দিনে কতটা কাজ করে সেটা পরিমাণ বেরিয়ে গেল এবার টোটাল কাজটা কত দিনের ছিল টোটাল কাজটা ছিল এর কুড়ি দিনের কাজ আর এর দক্ষতা কত তিন অর্থাৎ এ এক দিনে করে তিন ইউনিট কাজ তাহলে কুড়ি দিনে করবে কত কুড়ি দিনে ষাট ইউনিট ইউনিট কাজ অর্থাৎ টোটাল কাজটা কিন্তু ষাট ইউনিটের ছিল তাহলে এবার আমাকে বলেছে এই ষাট ইউনিটের টোটাল কাজকে যদি বিকে একাই দেওয়া যেত তাহলে বি কত দিনে শেষ করত তো বিয়ের দক্ষতা কত চার তাহলে চার দিয়ে ভাগ দাও পনেরো দিনে তাহলে বিকে যদি একা তুমি দিতে সেই কাজটা প্রথম থেকে শেষ অবধি করতে তাহলে সে পনেরো দিন টাইম নিত তো এই গেল কুড়িটা কোশ্চেন এবার দেখে নিচ্ছি একুশ নম্বর কি আছে তো দেখো একুশ নম্বর কোশ্চেন বলছে এ এবং বি একটি কাজকে যথাক্রমে আঠেরো আর বারো দিনে তো এ আঠেরো দিনে করে আর বি করে কত দিনে বারো দিনে তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগে বিয়ে চলে যায় তারা প্রথমেই আমরা এখানটায় লসাগু করব করবো ছত্রিশ আঠেরো দু ছত্রিশ বারো তিনে ছত্রিশ দক্ষতা বের করে নিলাম তারা একত্রে কাজ শুরু করলো কিন্তু কাজ শেষ হওয়ার এবার কাজ শুরু হওয়ার পরে বলেনি তো আমরা আগের প্রসেসে করতে পারবো না কাজ শেষ হওয়ার দিন আগে বি চলে যায় কাজটি মোট কতদিনে শেষ হবে আই থিঙ্ক কোশ্চেনটার সাথে অনেকেই পরিচিত যে যখন কাজ শেষ হওয়ার আগে চলে যায় সেভাবে কিভাবে করতে হয় শুরুর আগে যদি শুরু হওয়ার কিছুদিন পরে চলে যায় তাহলে তো আমরা এই দুটোকে যোগ করলাম যে এ আর বি এর মিলিত দক্ষতা পাঁচ অতদিন অবধি কাজ করেছে সেই কাজটাকে বাদ দিয়ে বাকি যেটা কাজ থাকলো সেটা বি দিনে করছে এইভাবে করে বের করি বাট এখানে বলেছে কাজটা যেদিন শেষ হওয়ার কথা সেই শেষ হওয়ার তিন দিন আগে বি চলে গেল কাজটি মোট কত দিনে শেষ হবে তো তিন দিন আগে বি চলে গেছে আর তাহলে বাকি যে তিন দিন তিন দিন আগে চলে গেল মানে কি বাকি যে তিন দিন সেই তিন দিন কে কাজ করলো সেই তিন তিন দিন কাজ করতে হলো কাকে একে তিন দিন কাজ করতে হয়েছে তার মানে আমি এইভাবে বলতে পারি যে লাস্টের যে তিন দিন সেই লাস্টের থ্রি ডেজ সেটা কিন্তু একে একাই করতে হলো তাহলে লাস্টের তিন দিন এ কে যদি একা করতে হয় তাহলে এ কতটা কাজ করতে পারবে এর দক্ষতা কত এর দক্ষতা দুই ইউনিট তাহলে দুই ইন্টু তিন অর্থাৎ ছয় ইউনিট টোটাল কাজ তো আমার ছত্রিশ তাহলে ছত্রিশ থেকে ছয় ইউনিট কাজ লাস্টে এ একা করেছে তো মাইনাস করো বাঁচলো কত তিরিশ ইউনিট তার মানে এই তিরিশ ইউনিট কাজ এটা কিন্তু এ আর বি মিল একসাথে করেছিল ঠিক আছে তারপরে বি চলে যায় তাহলে একসাথে যদি করে তাহলে একসাথে তারা একদিনে করে কত পাঁচ ইউনিট কাজ তার মানে তিরিশ ইউনিট কাজ দিনে করেছিল পাঁচ ছয় তিরিশ ছয় ছয় দিনে সিক্স ডেজ ঠিক আছে সিক্স ডেজে করেছিল তারা তাহলে এইবার আমাকে এখানে চলেছে বলেছে যে কত কাজটি মোট কত দিনে শেষ হয় তাহলে প্রথমে ছয় দিন একত্রে করে তারপরে বি চলে যায় আর লাস্টে এ তিন দিনে করে তাহলে ছয় আর তিনে হচ্ছে নয় দিনে কাজটি কিন্তু কমপ্লিট হবে ওকে তো এখানে আমাদের এইভাবে করে এটা অ্যান্সার বের করতে হবে ছয় দিন আগে আর নয় দিন পরে এখানে অনেক সময় এরকম কোশ্চেনও এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে বি তিন দিন আগে তাহলে কাজ শুরু হওয়ার কতদিন পরে বি চলে গিয়েছিল তাহলে সেক্ষেত্রে তুমি বলবে ছয় দিন নেক্সট দেখে নিচ্ছি ওকে পরের কোশ্চেন ওকে আচ্ছা এটাকে করার আরেকটা প্রসেস আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে তাই আমি চাই সেটাও বলে দিতে দেখেনি এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই হয় কি না তো এটা প্রসেস আই থিঙ্ক বুঝতে পেরেছো নেক্সট যেটা মেথড টু যদি আমি এখান তাই তোমাদের বলি তো মেথাড টু কীভাবে মেথড টুতে আমরা এরকম ভাববো যে বি যদি না যেত সাপোজ বি চলে যাওয়ার সত্ত্বেও কিন্তু কাজটা আমার মানে ছত্রিশ ইউনিট কাজই কমপ্লিট হয়েছে কিন্তু বি যদি না চলে যেত তাহলে পরে কি হতো তাহলে বি নিশ্চয়ই মানে তিন দিন আগে তো চলে যায় না সে সবার যদি না যেত তাহলে তিন দিনে বি কিন্তু আরও এক্সট্রা কিছু কাজ করত বি কাজ করতো তিন দিনে কতটা কাজ করতো বিয়ের এফিসিয়েন্সি কত তিন তাহলে তিন তিরিককে নয় নয় ইউনিট কাজ কিন্তু বি এক্সট্রা করে দিত তাহলে ছত্রিশ আর প্লাস নাইন অর্থাৎ ফর্টি ইউনিট টোটাল কাজ হতো কত ফর্টি ফাইভ ইউনিটের তাহলে টোটাল যে কাজটা আলটিমেটলি হতো সেটা পঁয়তাল্লিশ ইউনিটের এবং এই পঁয়তাল্লিশ ইউনিটের কাজটা কে কে করতো এ আর বি মিলে করতো একদম ফ্রম স্টার্টিং টু সেকেন্ড স্টার্ট টু লাস্ট আর কি তাহলে এ আর বি এর মিলিত দক্ষতা তো পাঁচ তাহলে টোটাল সময় কত লাগতো প্রথম থেকে শেষ অবধি পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ নয় পঁয়তাল্লিশ নাইন ডেজ তো এইভাবে করেও করতে পারো এইভাবেও করেও করতে পারো দুটো কনসেপ্ট পরেরটা আমাকে বেশি ভালো লাগে তাই ভালো লাগে সেটা তোমাদের শেয়ার করলাম বাইশ নম্বর কি বলছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে কুড়ি ও তিরিশ দিনে করতে পারে এ একটা কাজকে কুড়ি দিনে এবং বি সেই কাজটাকে তিরিশ দিনে করতে পারে তাহলে এলসিএম তো ষাট হবে কুড়ি দিনে ষাট তিরিশ দুয়ে ষাট তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পরে বি কাজ ছেড়ে দিল কিছুদিন পরে বি কাজ ছেড়ে দিল একত্রে শুরু করলো কিছুদিন পরে বি কাজ ছেড়ে দিল এ বাকি কাজটা দশ দিনে শেষ করলো বি কতদিন কাজে নিযুক্ত ছিল ঠিক আগের মতনই তাহলে লাস্টের বাকি কাজটা এ কতদিন করেছে দশ দিনে শেষ করেছে তাহলে এ লাস্টের দশ দিনে কতটা কাজ করলো এর তো দক্ষতা তিন তাহলে দশ দিনে তিরিশ ইউনিট কাজ এ লাস্টে করেছে তাহলে ষাট থেকে তিরিশ বাদ দাও এই যে তিরিশ ইউনিট কাজ যেটা প্রথম দিনে প্রথম দিকে হয়েছে সেটা কে করেছে সেটা এ আরবি একত্রে করেছে তাহলে এ বি এর একত্রে দক্ষতা কত পাঁচ ইউনিট তাহলে পাঁচ দিয়ে ভাগ দিলে ছয় দিন অর্থাৎ ছয় দিন তারা একত্রে কাজ করেছিল তারপরে কিন্তু বি কাজ ছেড়ে দিয়ে চলে যায় তাহলে বলছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল বি ছয় দিন কাজে নিযুক্ত ছিল নেক্সট দেখে নিচ্ছি তেইশ নাম্বার কি বলছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে কুড়ি দিনে ও বারো দিনে করতে পারে এ একটা কাজকে কুড়ি দিনে এবং বি সেই কাজটাকে বারো দিনে করতে পারে ষাট হলো কুড়ি দিনে ষাট বারো পাঁচে ষাট এবার বলছে এ একা চার দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে কাজটি মোট কত দিনে শেষ হবে তাহলে এ তো চার দিন একা কাজ করেছে এর দক্ষতা কত তিন ইউনিট তার মানে চার ইন্টু তিন অর্থাৎ বারো ইউনিটের কাজ অলরেডি এ করে ফেলেছে তাহলে বারো বাদ দিয়ে দাও বাঁচলো কত আটচল্লিশ ইউনিট এবার এই আটচল্লিশ ইউনিট কাজ তারা একত্রে করবে বি আর এ মিলে তো এ আর বি এর মিলিত দক্ষতা কত পাঁচ আর তিনে আট ইউনিট তাহলে এই আটচল্লিশ ইউনিট কাজ করতে তাদের কত সময় লাগবে আট ছয় আটচল্লিশ ছয় দিন ঠিক তাহলে বলছে কাজটি মোট কত দিনে সম্পন্ন হবে তো প্রথমে আমি দেখলাম যে তিন দিন তো চার দিন তো এ একা কাজ করেছিল আর তারপরে আরও ছয় দিন আমার লাগছে তাহলে ছয় আর চার কাল টু দশ দিন টোটাল দশ দিনে কিন্তু কাজটা কমপ্লিট হচ্ছে চব্বিশ নম্বর এ একটি কাজকে ষাট দিনে কমপ্লিট করতে পারে এ একা কাজটি পনেরো দিন করার পর বি বাকি কাজ তিরিশ দিনে শেষ করে তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে তো একটু আগে করেছিলাম আমরা যে এর ষাট দিনের হচ্ছে টোটাল কাজ কিন্তু এ পনেরো দিন কাজটাকে অলরেডি করে নিয়েছে তার মানে এর ৪৫ দিনের কাজ বাকি আছে এর ৪৫ দিনের কাজকে বি করছে এ আর করছে না করার পর যে বাকি কাজটা সেটাকে এবার কে করছে বি করছে কিন্তু তিরিশ দিনে করছে মানে এ যে কাজটাকে পঁয়তাল্লিশ দিনে করতে পারতো বি সেই কাজটাকে তিরিশ দিনে করছে তো এখান থেকে এ বাই এর যদি আমি মান বের করি তাহলে পনেরো দু না তিরিশ পনেরো তিনে টু বাই থ্রি আমার বেরোবে এটা হচ্ছে তাদের কর্মদক্ষতার রেশিও আর টোটাল কাজ কত হয়ে যাবে এর ষাট দিনের কাজ সেটা হচ্ছে টোটাল কাজ আর এর একদিনের কাজ দুই ইউনিট তাহলে ষাট দিনের কাজ হচ্ছে একশো কুড়ি ইউনিট এটা হচ্ছে টোটাল কাজ তাহলে এবার আমাকে বলেছে তারা যদি একত্রে কাজ করত প্রথম থেকে শেষ অবধি তাহলে কত দিনে কাজটা শেষ হতো অর্থাৎ একশো কুড়ি ইউনিট কাজ কতদিনে শেষ হতো যদি একত্রে কাজ করতো তো একত্রে কাজ করলে তাদের দক্ষতা কত হয়ে যাবে তিন আর পাঁচ দক্ষতা হয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে চব্বিশ পাঁচে একশো কুড়ি অর্থাৎ চব্বিশ দিন তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম একত্রে তিরিশ দিন একটি কাজ করতে পারে তারা একত্রে কুড়ি দিন কাজ করার পর বি চলে যায় তাহলে একটা কাজকে এ আর বি তিরিশ দিনে করতে পারে কিন্তু তারা কুড়ি দিন একসাথে কাজ করার পর বি চলে যায় তার মানে এ আর বি এর কুড়ি দিন কাজ হয়ে গেছে এ আর বি এর দশ দিনের কাজ পড়ে আছে এই এ আর বি এর দশ দিনের কাজ যখন বাকি ছিল তখন বি চলে গেল এবং এই বাকি কাজটাকে শুধুমাত্র এ একা করলো আরও কুড়ি দিন সময় নিয়ে তাহলে বলছে একে যদি একাই দিতাম প্রথম থেকে শেষ অবধি তাদের টোটাল কাজটা কত দিনে শেষ হতো এটা আমাদের টোটাল কাজ তো এখান থেকে আমি কি করব দেখো দশ দিয়ে কাটলাম দশ দুয়ে কুড়ি অর্থাৎ বি ইজ ইকাল টু টু এ থেকে এ মাইনাস হলে এ অর্থাৎ এ আর বি এর দক্ষতাগুলো সমান অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান সমান মানে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এ বাই বি ইজকাল টু ওয়ান ইস টু ওয়ান আমাদের এখান থেকে আসবে তাহলে এটা ওয়ান ইস টু ওয়ান যদি এখানে পুট করে দিই তাহলে টোটাল ওয়ার্ক কত হলো এক আর এক দুই তিরিশ দু না ষাট ইউনিট এই ষাট ইউনিট কাজকে যদি এ একাই দেওয়া যেত তাহলে কত সময় লাগতো তার অ্যান্সার আমাদের হবে কি ষাট ডিভাইডেড বাই এর দক্ষতা কত এক তার মানে ষাট ষাটকে ষাট দিন ভাগলে ষাট দিন ষাট দিনই সময় লাগতো নেক্সট দেখে নিচ্ছি ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন কত কী আছে ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করে মানে বি আর সি কোনো একটা কাজকে যতদিনে করতে পারে যে দিন থাকে তো টাইম বলতে পারো টি যত দিনে করে এ একা সেই কাজটিকে সেম টাইমেই করে এ একাই করে দেয় মানে বি আর সি মিলে যদি টি দিনে যে যত পরিমাণ কাজ করে এ একাই টি দিনে সেই কাজটা করে দেয় এবার আমাকে বলছে এ আর বি একত্রে একটি কাজকে কুড়ি দিনে এ আর বি একত্রে একটি কাজকে কুড়ি দিনে এবং সি ওই একা ওই কাজটিকে তিরিশ দিনে করতে পারে তাহলে এ একা কাজটিকে কত দিনে করতে পারবে তো আমাদের এখানে দেখছি দুটো আমাদের সম্পর্ক দেওয়া আছে তো এটাকে আমরা কীভাবে করে করতে পারি দেখা যাক এখান থেকে যদি দেখো টিটি তো আমার কাটাই যাবে আমি এখান থেকে বি প্লাস সি বাই এ পাচ্ছি ইজ ইকাল টু ওয়ান বাই ওয়ান বি প্লাস সি বাই এ ইজ ইকাল টু ওয়ান বাই ওয়ান আর এখান থেকে যদি আমি এলসিএম করি তাহলে তিরিশ আর কুড়ি লশাগু ষাট কুড়ি তিনে ষাট তিরিশ দুয়ে ষাট অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি যদি করি তাহলে তিন আর দুয়ে পাঁচ তো ভালো করে লক্ষ্য করে দেখো এখানে পাচ্ছ তুমি এ প্লাস বি প্লাস সি পাঁচ আর এখানে যদি তুমি যোগ করে দেখো যে এ প্লাস বি প্লাস সি তাহলে এক আর একে দুই ইট ইজ নট পসিবল এটা পসিবল নয় যে দুটো ক্ষেত্রেই এ প্লাস বি প্লাস এর মানটা আমার আলাদা আসবে দক্ষতাগুলো আলাদা হবে একটা অঙ্কের ক্ষেত্রে একটা কাজের ক্ষেত্রেই তো সেই জন্য আমাদেরকে এই জিনিসটাকে একটু জাস্টিফাই করতে হবে আমরা এই ওয়ান বাই ওয়ানটাকে যে করে হোক আমরা এই টোটাল সমষ্টিটাকে পাঁচ বানাবো তো পাঁচ আমি কীভাবে বানাতে পারি এই দুটোকে এই দুটোকে পাঁচ বানানোর জন্য আমি এটাকে পাঁচ বাই দুই এবং এটাকে পাঁচ বাই দুই উপর নিচে পাঁচ বাই দুই দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখো এটা পাঁচ দুই হবে নিচেরটাও পাঁচ বাই দুই হবে তাহলে এবার যদি তুমি দুটোকে অ্যাড করো দুটোকে অ্যাড করা মানে হচ্ছে এ প্লাস বি সি করা তাহলে আমার পাঁচ পাঁচের দশ বাই দুই অর্থাৎ পাঁচ চলে আসবে মেলে যাচ্ছে তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বি প্লাস সি এর দক্ষতা হচ্ছে পাঁচ বাই দুই এবং এর দক্ষতা হচ্ছে পাঁচ বাই দুই তো আমাকে বের করতে বল আর টোটাল কাজ কত তাহলে টোটাল কাজ তো সিক্সটি ইউনিট তাহলে সিক্সটি ইউনিট কাজ যদি একে একা দেওয়া যায় তাহলে কত দিনে করবে এর দক্ষতা পাঁচ বাই দুই তাহলে পাঁচ বাই দুই দিয়ে ভাগ দাও তো দুইটা আমার আলটিমেটলি উপরে গেল তাহলে পাঁচ বারোতে ষাট বারো দু না চব্বিশ ডেজ তো এই ধরনের কিছু কিছু কোশ্চেন আমাদের এই জাতীয় সার্টিফিকেশনটা করতে হবে এইভাবে আমরা করতে পারি তো দিট ইজ অ্যান্সার নেক্সট দেখে নিচ্ছি সাতাশ নম্বর কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে চব্বিশ তিরিশ ও চল্লিশ দিনে করতে পারে এ চব্বিশ দিনে বি তিরিশ দিনে এবং সি চল্লিশ দিনে তাহলে একশো কুড়ি হল লসাগু চব্বিশ পাঁচ একশো কুড়ি তিরিশ চারে একশো কুড়ি চল্লিশ দিনে একশো কুড়ি তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার চার দিন আগে সি চলে যায় তো চার দিন আগে যখন সি চলে গেল তার মানে শেষের চার দিন এ বি কাজ করেছে আর এ আর বি এর মিলিত দক্ষতা হচ্ছে পাঁচ আর চারে নয় ইউনিট তাহলে নয় চারে ছত্রিশ ইউনিট টোটাল কাজ তারা লাস্টে চার দিনে করেছে তাহলে ছত্রিশ বাদ দিয়ে দিই যদি এখান থেকে তাহলে হবে কত চুরাশি চুরাশি নব্বই একশো ইয়েস এই যে চুরাশি ইউনিট কাজ তার মানে এটা তারা প্রথম দিকে তিনজনে মিলিতভাবে করেছিল ঠিক তাহলে কত সময় লেগেছিলো তিনজনের মিলিত দক্ষতা যদি বলি তাহলে পাঁচ আর চার নয় আর তিনে বারো তাহলে বারো দিয়ে ভাগ দিলে বারো সাতে চুরাশি সাত দিন তাহলে সাত দিন তারা একসাথে কাজ করে তারপরে সি গিয়েছিল তাহলে বলছি টোটাল কাজটা কত দিনে শেষ হলো সাত দিন এদিকে আর এদিকে হচ্ছে আমার চার দিন তাহলে সাত আর চারে এগারো দিনে টোটাল কাজটা শেষ হলো কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে চার আট আর দশ দিনে এ চার দিনে বি আট দিনে আর সি দশ দিনে তো চল্লিশ চার দশে চল্লিশ আট পাঁচে চল্লিশ দশ চারে চল্লিশ তারা একত্রে কাজটি শুরু করে কাজটি শেষ হওয়ার চার দিন আগে এ এবং কাজটি শেষ হওয়ার তিন দিন আগে বি চলে যায় কাজটি মোট কতদিনে শেষ হবে এবার ভালো করে বুঝো প্রথমে তারা একত্রে শুরু করে এ প্লাস বি প্লাস সি তারপরে কাজটা যখন শেষ হওয়ার কথা তার শেষ হবে যেদিন আর কি মানে এমনভাবে ওরা হিসাব বলে দিয়েছে যে কাজ শেষ হওয়ার চার দিন আগে কে চলে যায় এ চলে যায় তাহলে চার দিন আগে যেই এ চলে গেল বাঁচলো কে বি আর সি এই বিআরসি কাজ করলো আবার বলছে তিন দিন আগে আমার বিও চলে যায় তাহলে ওকে সি তাহলে সি লাস্টের তিন দিন কাজ করে আর এইখান থেকে এইটুকুর গ্যাপিংটা হচ্ছে ওয়ান দিনের এরা এ সি মিলে একদিন কাজ করে আর সি মিলে একদিন কাজ করে লাস্টে আর সি লাস্টের তিন দিন কাজ করে এটা বুঝতে হবে আর এদিককার টাইমটা আমরা বের করব। তাহলে বলছে কাজটি মোট কত দিনে শেষ হলো তাহলে এবার দেখো সি যেহেতু লাস্টে একা তিন দিন কাজ করেছে আর সি এর দক্ষতা চার তার মানে চার তিনে বারো ইউনিট কাজ সে করেছিল একাই আর বিআরসি মিলে এখানে একদিন করলো এখানে একদিন কারণ চার দিন আগে এরা ছিল তিন দিনের একদিন পরে আরো আরও একদিন পরে আমার বি চলে যায় তাহলে বিআরসি এর মিলিত দক্ষতা যদি বলি তাহলে পাঁচ হাজার নয় অর্থাৎ নয় ইন্টু এক মানে নয় ইউনিট তাহলে বারো আর নয় হলো আমার টোটাল একুশ ইউনিট তো চল্লিশের থেকে যদি একুশ বাদ করে দিই তাহলে আমার কত হচ্ছে উনিশ ইউনিট তাহলে এই যে উনিশ ইউনিট বাঁচলো এই উনিশ ইউনিট কাজ কি এইখানে হয়েছে এই উনিশ মিনিট কাজ এরা তিনজন মিলে করেছে আর এদের তিনজনের মিলিত দক্ষতা কথা দেখো দশ পাঁচে পনেরো চার উনিশই হচ্ছে তাহলে উনিশ দিয়ে যদি ভাগ দিই তাহলে এক দিন পাবো তার মানে এরা তিনজন মিলে দিন কাজ করেছিল তারপরে এ চলে যায় তারপরে একদিন কাজ করে আবার বিও চলে যায় সি লাস্টে তিন দিন কাজ করে তাহলে এখান থেকে আমার কাজটি মোট কতদিনে শেষ হলো এদিকে দিন আর এদিকে হচ্ছে তোমার টোটাল চার দিন এদিক থেকে নিয়ে এখান থেকে একদিন একদিন আর এদিকে চার দিন তাহলে চার আর একে পাঁচ দিনে টোটাল কাজটা কিন্তু আমার শেষ হচ্ছে এটাকে করার অপর একটা খুব সুন্দর ভালো আছে সেটা যেটা আমি একটু আগে দেখালাম যে কি বলা হচ্ছে যে আমি সাপোজ ধরে নেবো এক্ষেত্রে যে দেখো চার দিন আগে কে চলে যায় এ আর তিন দিন আগে বি আমি সাপোজ করে নেব টোটাল কাজ তো আমার চল্লিশ ইউনিট আছেই আমি সাপোজ করে নেব যে যদি দেখো আলটিমেটলি এরা চলে যাওয়ার পরেও কিন্তু আমার চল্লিশ ইউনিটই কাজ হবে এই নয় যে কম বেশি কাজ হবে চল্লিশ ইউনিটই কাজ হবে দিনটা কম বেশি হতে পারে কিন্তু আমি বলছি যে যদি আমি ধরে নিই যে এ চার দিন আগে যাই এ আরও কাজ করলো তাহলে এ আরও কাজ করলো মানে চল্লিশ ইউনিট কাজ তো থাকলোই তার সাথে আরও কাজ হয়ে যাবে তাহলে যদি একে আমি রেখে দিই সেম টাইমের মানে টাইমটাকে এখানে আমি ফিক্স রাখার চেষ্টা করছি কিন্তু টাইমটা আমি ধরে নিচ্ছি যে এখানে যে টাইমটা লাগছে ছিল সেই টাইমটাই লাগছে কিন্তু আমার এ আরও থেকে গেল তাহলে এ যদি চার দিন থেকে যেত তাহলে এ আরও কাজ করতো কতটা এর এফিসিয়েন্সি দশ তাহলে চার দশে চল্লিশ তাহলে এ আরও চল্লিশ ইউনিটের কাজ করে দিত চার দিনে আর আমি ধরে নিচ্ছি যে বি তিন দিন আগে যাইনি তাহলে বি তিন দিনে আরও বেশি কাজ করত কতটা এর এফিসিয়েন্সি পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো তার মানে আলটিমেটলি সেই ক্ষেত্রে চল্লিশ চল্লিশ আশি নব্বই পঁচানব্বই ইউনিটের কাজ হয়ে যেত কতটা পঁচানব্বই ইউনিটের আর এই পঁচানব্বই ইউনিটের কাজটা কিভাবে হতো প্রথম থেকে শেষ অব্দি এবিসি তিনজনে মিলে কারণ আমি কাউকেই সরাইনি এ তাহলে এবিসি তিনজনে মিলে প্রথম থেকে শেষ অব্দি করতো এবিসি এর মিলিত এফিসিয়েন্সি উনিশ তাহলে উনিশ দিয়ে ভাগ দিলে উনিশ পাঁচে পঁচানব্বই পাঁচ দিন তো ডিরেক্টলি আমাদের এইভাবে করতে পারো এইভাবে করতে পারো পরের মেথডটা একটু বেশি বেটার নেক্সট কোশ্চেনে চলে আসছি উনত্রিশ নম্বর কোশ্চেন কি আছে দেখো এবি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজকে আট ষোলো আর চব্বিশ দিনে করে এ আট দিনে বি ষোলো দিনে আর সি চব্বিশ দিনে বি একদিন অন্তর অন্তর এ কে সাহায্য করে কাজটি মোট কত দিনে শেষ হবে তো এটা তো আমাদের এটা আমাদের হয়ে যাবে চব্বিশ আটচল্লিশ লসাগু তাহলে আট ছয় আটচল্লিশ ষোলো তিনে আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ এবার বলছে বি একদিন অন্তর অন্তর এ আর সিকে সাহায্য করে অর্থাৎ প্রথমে এ আর বি কাজ করলো একদিন তারপরে সি আর বি কাজ করল একদিন এইভাবে করে চলতে থাকে তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে মানে আটচল্লিশ মিনিট কাজ কতদিনে শেষ হবে তো এ আর বি যখন প্রথমে একদিন কাজ করলো তাহলে কত কাজ হলো ছয় আট তিনে নয় ইউনিট তারপরের দিন সি আর বি মিলে যখন কাজ করলো কত কাজ হলো পাঁচ ইউনিট তার মানে দুই দিনে টোটাল কাজ হলো চোদ্দো ইউনিট তো দুই দিনে যখন চোদ্দো ইউনিট করে কাজ হচ্ছে তাহলে এরকম করতে চোদ্দ তিনে বিয়াল্লিশ এরকম তিনটে জোড়া যখন হবে তা বিয়াল্লিশ ইউনিট হয়ে যাবে তিনটে জোড়া যখন আমার হয়ে গেলো বিয়াল্লিশ ইউনিট কাজ হয়ে গেল তিনটে জোড়া মানে কত তিন দুনা ছয় দিনের তাহলে ছয় দিনে মোট বিয়াল্লিশ ইউনিট কাজ আমার হলো বাঁচলো কত কাজ আমার কাছে আমার কাছে বাঁচলো হচ্ছে ছয় ইউনিট কাজ এবার ছয় ইউনিট কাজটা কে কমপ্লিট করবে দেখো এরকম যখন জোড়াটা আমার কমপ্লিট হলো তারপরে কে আসবে দেখ পেয়ারগুলো যদি কমপ্লিট হয়ে যায় তারপরে আবার এ আর বি আসবে তো সেই ক্ষেত্রে এ এর দক্ষতা কত এ এর মিলিত দক্ষতা নয় তাহলে তারা ছয় ইউনিট কাজ মানে ওদের নয় ইউনিট থেকেও কম তাই নয় দিয়ে ভাগ দিচ্ছি তো ছয় ইউনিট কাজ করতে এত সময় লাগবে অর্থাৎ তিন দুনা না ছয় তিন তিরিকেন নয় তার দুই বাই তিন মানে একদিনও সময় লাগবে না একদিনের থেকে কমই সময় লাগবে তাহলে এদিকে তো আমার ছয় দিন হলো আর এদিকে প্লাস দুই বাই তিন দিন তাহলে ছয় বাই ছয় আর দুই বাই তিন দিন মানে ছয় পূর্ণ দুই বাই তিন দিন তো দিনে টোটাল কাজটা কিন্তু শেষ হবে তো এটা উনত্রিশ নম্বর এবার চ চলে যাচ্ছি তিরিশ নাম্বার কোশ্চেনে তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার তিরিশ কোশ্চেন নাম্বার তিরিশ দেখো কি বলছে কোশ্চেন নাম্বার তিরিশ আমাদের যেটা বলেছে সেটা হলো কোনো একটি কাজ এ বি এবং সি পৃথকভাবে কুড়ি দিন আট দিন ও দশ দিনে করতে পারে কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায় বি ও সি একত্রে বাকি কাজ চার দিনে শেষ করে তাহলে এ কতদিন কাজে নিযুক্ত ছিল তাহলে এ একটা কাজকে দিনে করে বলা আছে কুড়ি দিনে এবং বি সেই কাজটিকে দিনে করা আছে করে আট দিনে এবং সি করে দশ দিনে তাহলে এখানে আমাদেরকে করতে হবে চল্লিশ লসাগু হলো কুড়ি দিয়ে চল্লিশ আট পাঁচে চল্লিশ দশ চারে চল্লিশ এদের দক্ষতাগুলো আমরা পেয়ে গেলাম এবার বলছে কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায় ঠিক আছে কতদিন কাজ করে জানি না কিছুদিন কাজ করা কিছুদিন একা কাজ করার পর মানে প্রথমে এ একা কাজ শুরু করে কিছুদিন কাজ করার পর সে চলে যায় বিওসি একত্রে বাকি কাজ বি ও একত্রে বাকি কাজ চার দিনে শেষ করে চার দিনে চার ফোর ডেজ চার দিনে শেষ করে তাহলে এ কতদিন কাজে নিযুক্ত ছিল তো বিআরসি চার দিনে কাজ কতটা করবে বি এবং সি এর মিলিত দক্ষতা কত পাঁচ আর চারে নয় ইউনিট তাহলে নয় ইন্টু চার অর্থাৎ ছত্রিশ ইউনিট কাজ এরা করবে চার দিনে টোটাল কাজ তো চল্লিশ তো চল্লিশের থেকে যদি ছত্রিশ মাইনাস করি বাঁচিল চার ইউনিট তার মানে এই চার ইউনিট কাজ কে করেছিল এ করেছিল ঠিক আছে আর এর দক্ষতা কত এর তো দক্ষতা দুই তাহলে এই চার ইউনিট কাজ করতে এর কত সময় লাগে দুই ইউনিট করতে দিন লাগে তাহলে চার ইউনিট করতে টু ডেজ তার মানে এ কতদিন কাজে নিযুক্ত ছিল এ দুই দিন কাজে নিযুক্ত ছিল পরবর্তী প্রশ্ন এক তো দেখত্রিশ নম্বর দেখো কি বলছে এ কোনো কাজের চার বাই পাঁচ অংশ কুড়ি দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজটি তিন দিনে শেষ হয় বি একা কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে ঠিক আছে এ কোনো কাজের চার বাই পাঁচ অংশ কুড়ি দিনে কমপ্লিট করে দেয় করার কুড়ি দিনে করে আর কি করার পর বিকে সাথে নেয় এবং বাকি কাজটি তিন দিনে শেষ করে তাহলে আমি বলতে পারি যে বাকি কাজটি তিন দিনে চার বাই পাঁচ অংশ কুড়ি দিনে কমপ্লিট করে এবং বিকে সঙ্গে নিয়ে বাকি কাজটি তিন দিনে শেষ হয় বি একা কতদিনের কাজটি সম্পন্ন করতে পারবে তাহলে আমি এখানে বলতে পারি যে এ চার বাই পাঁচ অংশ কাজ করে কুড়ি দিনে তাই তো তাহলে চার বাই পাঁচ অংশ কাজ যদি ও কুড়ি দিনে করতে পারে তাহলে গোটা কাজটি কত দিনে করবে আমি কি বলেছিলাম চার বাই পাঁচ দিয়ে ভাগ দিতে বা পাঁচ বাই চার দিয়ে গুণ করতে তো চার পাঁচে কুড়ি অর্থাৎ পঁচিশ তাহলে এ সমস্ত কাজটি করে করতে সময় নেয় পঁচিশ দিন এবার এ যখন বিকে সাথে নেয় তখন বাকি কাজটি তো চার বাই পাঁচ অংশ কাজ হয়ে গেছে এক বাই পাঁচ অংশ বাকি আছে এই এক বাই পাঁচ অংশ কাজ তিন দিনে কমপ্লিট হয় তাহলে এ আরবি একত্রে এক বাই পাঁচ অংশ কাজ তিন দিনে করবে তাহলে গোটা কাজটা করতে তাদের টাইম লাগা উচিত পনেরো দিন তো এই কাজটা আমরা করলাম অনেক ভাবে এই কোশ্চেনগুলোকে করা যায় আমি এইভাবে করে করছি তাহলে পঁচিশ আর পনেরো তাহলে 75 ফাইভ হল 25 আগু পঁচিশ তিনে পঁচাত্তর আর পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে এর দক্ষতা তিন ইউনিট এবং এ প্লাস বি এর মিলিত দক্ষতা পাঁচ ইউনিট তাহলে আমি এখান থেকে বলতে পারি এর দক্ষতা তিন এবং বিয়ের দক্ষতা হচ্ছে দুই তাহলে বলছে বি একা কাজটি কত দিনে করবে কাজ বলতে পঁচাত্তর ইউনিট কাজ তো এই পঁচাত্তর ইউনিট কাজ যদি বিকে একা দেওয়া হয় তাহলে কত দিনে করবে বিয়ের দক্ষতা দুই দুই দিয়ে ভাগ দাও সাঁত্রিশ পূর্ণ এক বাই দুই দিন এত ডেজ তো সাড়ে সাঁত্রিশ দিনে এই কাজটা টোটাল বি কমপ্লিট করবে পরবর্তী দেখা যাক কি বলছে দৈনিক সাত ঘন্টা কাজ করে দৈনিক সাত ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজকে যথাক্রমে ছয় দিনে ও আট দিনে শেষ করতে পারে তারা একত্রে দৈনিক আট ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে তো প্রতিদিন যদি সাত ঘন্টা করে কাজ করে তাহলে এ আর বি একটা কাজকে ছয় আর আট দিনে তাহলে আমি এভাবে বলতে পারি যে এ কাজটাকে সাত ছয় বিয়াল্লিশ ঘন্টাতে বিয়াল্লিশ ঘন্টায় করবে প্রতিদিন সাত ঘন্টা করে হলো ছয় দিনে কত বিয়াল্লিশ ঘন্টা এবং বি টোটাল কাজটাকে আমি বলতে পারি সাত আটটে ছাপ্পান্ন ঘণ্টাতে কমপ্লিট করতে পারে তাহলে এতে যদি লসাগু করতে নিই তাহলে কত হবে দেখো বিয়াল্লিশ আর ছাপ্পান্ন আগেরগুলো ছোটো ছিল তাই মুখে লস করতে পারছিলাম এটাকে কত হতে পারে তো এখানে আমি দেখছি সাত ছয় বিয়াল্লিশ সাত আটে ছাপ্পান্ন হবে দুই তিনে ছয় দুই চারে আট তাহলে সাত দুনা চোদ্দো তিনে বিয়াল্লিশ ইন্টু চার অর্থাৎ চার দুনা আট আর চার চার ষোলো একশো আটষট্টি হচ্ছে তো বিয়াল্লিশ দিয়ে যখন করতে যাবো সাত দু চোদ্দো তিনে বিয়াল্লিশ অর্থাৎ চার হবে আর ছাপ্পান্ন দিয়ে যদি করতে যাই সাত আটটে ছাপ্পান্ন মানে হবে তিন তাহলে এর দক্ষতা চার আর বিয়ের দক্ষতা তিন এবং টোটাল কাজ একশো আটষট্টি ইউনিট তাহলে বলছে তারা একত্রে দৈনিক আট ঘন্টা করে যদি করে তারা যদি একসাথে করে এ বি যদি একসাথে করে এবং প্রতিদিন আধ ঘন্টা করে করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে তাহলে দেখো একসাথে যদি কাজ করে তাহলে এক ঘন্টায় কতটা কাজ করবে চার আর তিনে সাত ফোর প্লাস থ্রি সেভেন ইউনিট সেভেন ইউনিট কাজ তারা এক ঘন্টায় করবে যদি একত্রে করে কারণ এটা ঘন্টায় বের এক ঘন্টায় চার ইউনিট এক ঘন্টায় তিন ইউনিট তাহলে আট ঘণ্টাতে কত হবে আট সাথে ছাপ্পান্ন ইউনিট তার মানে ছাপ্পান্ন ইউনিট কাজ হবে যদি তারা একদিনে আট ঘন্টা করে করে তাহলে একদিনে ছাপ্পান্ন ইউনিট কাজ হবে তাহলে টোটাল একশো ইউনিট কাজ করতে গেলে কত দিন লাগা উচিত ছাপ্পান্ন দিয়ে ভাগ দাও তো সাত দিয়ে সাত আটটে ছাপ্পান্ন আর এখানে যদি করি আমরা তো ছাপ্পান্ন দিয়ে তো আমরা দেখলাম আমি ছাপ্পান্ন দিয়ে একশো আটষট্টিকে ভাগ দিলে আমাদের তিন আসছিলো তাহলে থ্রি ডেজ ঠিক না ছাপ্পান্ন দিয়ে করলে তিন তাহলে তিন দিনে কাজটি শেষ হবে নেক্সট যদি দেখি এ প্রত্যহ পাঁচ ঘন্টা কাজ করে আট দিনে একটি কাজ সম্পন্ন করে এবং বি প্রত্যহ ছয় ঘন্টা কাজ করে দশ দিনে ওই কাজটি সম্পন্ন করে তারা একত্রেই যদি প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে তাহলে দিনে কাজটি সম্পন্ন হবে একের মতনই কোশ্চেন এ এবং বি তো এ পাঁচ ঘন্টা করে আট দিনে অর্থাৎ আট পাঁচে চল্লিশ ঘন্টা চল্লিশ আওয়ার এবং বি ছ ঘন্টা করে দশ দিনে অর্থাৎ ষাট ঘন্টাতে কাজটাকে কমপ্লিট করতে পারে তাহলে একশো কুড়ি হল লসাগু একশো কুড়ি চল্লিশ তিনে একশো কুড়ি এবং ষাট দুনা একশো কুড়ি এর দক্ষতা তিন বা কর্মদক্ষতা তিন এবং বিয়ের কর্মদক্ষতা দুই এবার যেটা বলেছে এখানটায় সেটা কি বলছে যে যদি তারা প্রত্যেক একত্রে প্রত্যহ আট ঘন্টা করে তাহলে একত্রে মানে এ প্লাস বি একত্রে আট ঘন্টা করে এক করছে ডেলি তাহলে একদিনে দিনে কতটা কাজ হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি এর এক দিনের কাজ কিন্তু মোট আট ঘন্টা মানে এক ঘন্টার কাজ এ প্লাস বি এর এক ঘন্টার কাজ ইন্টু আট ঘন্টা মানে একদিনের কাজ বেরোবে তো এ প্লাস বি মানে তিন আর দুয়ে কত হয় পাঁচ তাহলে পাঁচ আটে চল্লিশ ইউনিট কাজ হচ্ছে এক দিনে আর টোটাল হতে হবে কত একশো কুড়ি ইউনিট কাজ তাহলে একশো কুড়ি বাই চল্লিশ অর্থাৎ থ্রি তিন দিন কিন্তু সময় লাগবে তো আশা করি বুঝতে পেরে গিয়েছো এখানটায় যে তিন দিনে এটা আমাদের হবে ওকে সো লেটসি নেক্সট কোয়েশ্চেন এ এবং বি যথাক্রমে কুড়ি দিনে আর চল্লিশ দিনে একটি কাজ করতে পারে এ কুড়ি দিনে আর হচ্ছে বি সেই কাজটিকে চল্লিশ দিনে করতে পারে লশাক চল্লিশ কুড়ি দিয়ে চল্লিশ চল্লিশ একে চল্লিশ এ কাজটি শুরু করলো তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে এ কাজটাকে শুরু করলো তারা একদিন অন্তর অন্তর কাজ করে তবে কাজটি কত দিনে শেষ হবে মানে প্রথমে এ কাজ করবে তারপরে বি করবে তারপরে এ করবে তারপরে বি করবে এইভাবে চলতে থাকবে তাহলে কাজটা কত দিনে শেষ হবে ঠিক আছে তাহলে দেখো এ যদি একদিন প্রথমে এসে করে দুই ইউনিট করবে পরের দিন বিয়ে আসলে এক ইউনিট করবে তিন ইউনিট অর্থাৎ মোট দুই দিনে আমার তিন ইউনিট কাজ হবে তাহলে মোট দুই দিনে যদি তিন মিনিট হয় এরকম যদি তেরোটা পেয়ার করি আমি তেরোটা পেয়ার তেরো দিয়ে যদি করি পেয়ার মানে জোড়া তাহলে তেরো দুনা ২৬ ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে আমার ঊনচল্লিশ ইউনিট কাজ হচ্ছে ঠিক আছে তো ছাব্বিশ দিনে আমার উনচল্লিশ ইউনিট কাজ হয়ে যাচ্ছে উনচল্লিশ ইউনিট কাজ হয়ে গেল ছাব্বিশ দিনে তাহলে বাঁচলো আমার কাছে এক ইউনিট কাজ এবার কে আসবে জোড়াগুলো যেই শেষ হল আবার এ থেকে রিপিট হবে তো এ এসে এই এক ইউনিট কাজ করে দেবে এবার এ দুই ইউনিট কাজ করে এক দিনে তাহলে এক ইউনিট কাজ করবে কত দিনে হাফ দিনে ওকে তো দেখো এখানে তো হয়ে গেল আমি কি বললাম যে এ দুই ইউনিট কাজ করে এক দিনে কিন্তু আর এক ইউনিট কাজই পড়ে আছে তাহলে হাফ দিন লাগবে তাহলে হিসাব অনুযায়ী এদিকে তো আমার ছাব্বিশ দিন হয়েছিল ছাব্বিশের সাথে আরও হাফ দিন অর্থাৎ সাড়ে ছাব্বিশ দিন আমার হওয়া উচিত তো অ্যান্সারে আমি আমার যেটা হিসাবে মনে হচ্ছে যদি ভুল হয় তোমরা সেটা পয়েন্ট আউট করো আমি পরে একবার এটাকে রিভাইজ করে নেবো লাস্টে কারেকশন ভিডিও দেওয়ার সময় বাট এটা সাড়ে ছাব্বিশ দিন হওয়া উচিত অ্যাকর্ডিং টু সলভ সলিউশন যেভাবে আমি সলভ করলাম তো সাড়ে ছাব্বিশ যেহেতু ওখানে অপশন নেই তা পূর্ণ সংখ্যায় আমরা উত্তর করবো কিছু কিছু অঙ্কে এরকম থেকে থাকে আমি দেখেছি যেটা আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট বা কিছু কিছু অঙ্ক এরকম থাকে যে সাড়ে ছাব্বিশ দিন বলতে অ্যাকচুয়ালি ছাব্বিশের পরে যেহেতু ছাব্বিশের পরে দিন চলে যাচ্ছে সাতাশ দিন ধরা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ছাব্বিশ সাড়ে ছাব্বিশ দিনই উত্তর আসছে তাও তোমরা যদি মনে হয় কোথাও ভুল থাকে তাহলে ভুলগুলো পয়েন্ট আউট করো আমি সেগুলো পরবর্তীতে এক দুটো কোশ্চেন প্রতিটা ভিডিও থেকে যদি এক দুটো করে কোশ্চেন ভুলও থাকে তো সেগুলোর উপরে টোটাল চল্লিশটা বিয়াল্লিশটা চ্যাপ্টার যতগুলো ভুল হবে চল্লিশ পঞ্চাশটা কোশ্চেন যদি ভুলও থাকে সেটা লাস্টে কারেক্ট করে দেবো ওকে তো নেক্সট দেখা যাক পরের কোশ্চেন কি আছে পঁয়ত্রিশ নম্বর বলছে এ একটি কাজকে চার ঘন্টায় বি ও সি একত্রে তিন ঘন্টায় এ ও সি একত্রে দু ঘন্টায় করতে পারে বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে তো এ একটা কাজকে করে চার ঘন্টায় আর বি আর সি মিলে যদি করে তাহলে তিন ঘন্টা নেয় এ আর সি মিলে যদি করে তাহলে দু ঘন্টা নেয় তাহলে বি একা কত ঘন্টায় বলছে তাহলে এটাকে আমরা বারো লসাগু করি তা চার তিনে বারো তিন চারে বারো দুই ছয় বারো এবার এর দক্ষতা তিন আবার এ প্লাস সি এর দক্ষতা ছয় তাহলে সি এর দক্ষতা তিন পেলাম এবার সি এর দক্ষতা তিন হলে বিয়ের দক্ষতা কত হয়ে যাবে এদের দুজনের দক্ষতা চার তাহলে বিয়ের দক্ষতা হয়ে যাবে এক তাহলে বারো ইউনিট কাজ যদি বিকে করতে দেওয়া হয় বিয়ের দক্ষতাতে ভাগ দেব তাহলে বারো দিন তো বারো দিন টাইম লাগবে যদি বিয়ে একা কাজ করে নেক্সট কী দেওয়া আছে দেখো গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে আট ঘন্টা এবং বারো ঘন্টায় দান বুনতে পারে গঙ্গাকে আমি জি দিয়ে লেখলাম আট ঘন্টাতে এবং সরস্বতীকে এস দিয়ে বারো ঘন্টায় দান দান বুনতে পারে তো চব্বিশ হলো আট তিনের চব্বিশ বারো দুয়ে চব্বিশ গঙ্গা সকাল নটায় কাজ শুরু করলো যদি তারা এক ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে গঙ্গা সকাল নটার সময় স্টার্ট করলো এবং তারা এক ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে এক ঘন্টা অন্তর যদি তারা কাজ করে থাকে অর্থাৎ গঙ্গা কাজ করলো তারপরে আমাদের এক ঘন্টা পরে এসে কে কাজ করবে গঙ্গার পরে সরস্বতী তারপরে গঙ্গা তারপরে সরস্বতী এইভাবে করে আমাদের কাজগুলো কিন্তু হবে তো প্রথমে যখন গঙ্গা স্টার্ট করলো সে তিন ইউনিট কাজ করবে তারপরে সরস্বতী দুই ইউনিট কাজ করবে অর্থাৎ দুই ঘন্টাতে আমার মোট পাঁচ ইউনিট করে কাজ হতে থাকছে তাহলে আমি যদি এটাকে করি তাহলে দেখো পাঁচ চারে পাঁচ পাঁচে পঁচিশ কোনো সময় বেশি যাবে না যদি এরকম জোড়া জোরানো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাচ্ছে তো পাঁচ পাঁচে পঁচিশ অবধি আমরা যাবো না আমরা তার আগে অব্দি নেবো পাঁচ চারে আমরা যদি পাঁচ পাঁচে করি তো পঁচিশ বেশি হয়ে যায় তো আমরা পাঁচ চারে কুড়ি অব্দি নেবো তো এরকম চারটে পেয়ার আমরা নেবো তাহলে চারটে পেয়ার যদি নিই তাহলে পাঁচ চারে কুড়ি ইউনিটের কাজ হলো এবং দুই চারে আট ঘন্টা টাইম হলো তাহলে আট ঘন্টাতে আমার কুড়ি ইউনিট কাজ হলো। তো কুড়ি ইউনিট কাজ হয়ে গেছে এখন চার ইউনিট কাজ বাকি আছে তো এবার কে আসবে জোড়াগুলো কমপ্লিট হয়েছে তাহলে মানে আবার গঙ্গা আসবে গঙ্গা এসে আবার তিন ইউনিট কাজ করে দেবে এই চার ইউনিটের মধ্যে থেকে গঙ্গা তিন ইউনিট কাজ করবে সময় কত নেবে এক ঘন্টা এক ঘণ্টা এসে তিন ইউনিট কাজ করবে বাঁচলো কত এক ইউনিট কাজ তো এই এক ইউনিট কাজ কে করবে এবার করবে সরস্বতী আর সরস্বতীর দক্ষতা কত সরস্বতীর দক্ষতা তো দুই তাহলে তার সময় লাগবে কত হাফ হাফ ঘণ্টা মানে হাফ ঘন্টা এক ঘন্টায় সে দুই ইউনিট করে এক ইউনিট করতে তার লাগবে হাফ ঘন্টা। তাহলে আলটিমেটলি হাফ এতটা টাইম লাগলো টোটাল আমাদের কি সেই কাজটা কমপ্লিট হতে বা ধান বুনতে তাহলে এদিকে আট ঘন্টা আর এদিকে এক হলো নয় ঘন্টা তারপরে নাইন আওয়ার থার্টি মিনিট হাফ আর এদিকে হাফ ঘন্টা মানে থার্টি মিনিট তাহলে নয় ঘন্টা থার্টি মিনিট পরে গিয়ে কমপ্লিট হবে তো সকাল নটায় স্টার্ট করা হয়েছিল তাহলে নটা থেকে নটা যদি করি তাহলে নয় আর নয় আঠেরো মানে বারো প্লাস ছয় তার মানে ছটা তিরিশ পি ছটা তিরিশ পি এ গিয়ে কিন্তু কমপ্লিট হবে তাদের ধান বোনা নেক্সট দেখে নিচ্ছি সাঁয়ত্রিশ নাম্বার কোনো কাজ এ বারো ঘন্টা এবং বি পনেরো ঘন্টায় শেষ করে এ একটা কাজকে বারো ঘন্টা এবং বি সেই কাজটিকে পনেরো ঘন্টায় শেষ করে এ কাজটি শুরু করল এবং তারা প্রতি এক ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে এ বারো ঘন্টায় আর বি পনেরো ঘন্টায় একটা কাজ শেষ করছে তাহলে পনেরো আর বারো তাহলে এখানে ষাট করে নিই বারো পাঁচে ষাট পনেরো চারে ষাট ঠিক এ কাজটাকে শুরু করছে এবং তারা এক ঘন্টা অন্তর অন্তর কাজ করছে আগের মতনই প্রথমে এ তারপরে বি আবার এ আবার বি এইভাবে করে চলতে থাকবে তো এ এসে কাজ করবে পাঁচ ইউনিট বি কাজ করবে চার ইউনিট অর্থাৎ দুই ঘন্টায় আমাদের টোটাল কাজ হবে নয় ইউনিটের তো আমি বললাম যে কখনই আমরা ষাট পার করব না মানে নয় সাতে তেষট্টি নয় আটে ছাপ্পান্ন ন আটে বাহাত্তর তো ন আটে করলে বাহাত্তর বেশি হয়ে যাচ্ছে তার সেই অবধি আমরা যাব না ঠিক আছে নয় ছয় চুয়ান্ন আর পাঁচে উনষাট নয় সাত যদি করি নয় সাথে তেষট্টি সেটাও বেশি হয়ে যাচ্ছে তাহলে নয় ছয় চুয়ান্ন অবধি আমরা যেতে পারি নয় ছয় চুয়ান্ন ঠিক আছে তাহলে এরকম যদি আমি ছটা জোড়া নিই তাহলে ছয় দুনা বারো ঘন্টা হবে আর এদিকে আমার টোটাল চুয়ান্ন ইউনিট কাজ হবে তো চুয়ান্ন ইউনিট কাজকে মাইনাস করো বাঁচলো কত ছয় ইউনিট কাজ তো জোড়াগুলো কমপ্লিট হয়েছে এবার কে আসবে এবার আবার এ আসবে এ এসে পাঁচ ইউনিট কাজ করবে এক ঘন্টা সময় নেবে এক ঘন্টা নিল পাঁচ ইউনিট করে দিল বাঁচলো কত এক ইউনিট এবার এই এক ইউনিট কাজ কে করবে বি করবে বিয়ের দক্ষতা কত বি এক ঘন্টায় চার ইউনিট করতে পারে তাহলে এক ইউনিট করতে তার সময় লাগবে এক বাই চার ঘণ্টা তাহলে এক বাই চার ঘণ্টা মানে কি পনেরো মিনিট এক ঘন্টা মানে ষাটকে চার দিলে ভাগ দিলে পনেরো মিনিট তাহলে আরও হলো পনেরো মিনিট তাহলে আলটিমেটলি বারো আরকে তেরো ঘন্টা পনেরো মিনিট সময় কিন্তু লাগলো টোটাল কাজটা হতে তাহলে বলছে কতক্ষণ পরে কাজটি শেষ হবে কখন স্টার্ট করা হয়েছিল বারোটার সময় স্টার্ট করা হয়েছিল ঠিক আছে বারোটা না সরি এটা নয় বারো ঘন্টা এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি ঘন্টা কতক্ষণ পরে তাহলে তেরো ঘন্টা পনেরো মিনিট পরে আমাদের কাজটা শেষ হবে এখানে টাইম চেয়ে চাইনি আর কি সময়টা চেয়েছে তো তেরো ঘন্টা পনেরো মিনিট নেক্সট দেখো এ ও এ বি এর পঞ্চাশ পার্সেন্ট কর্মক্ষম পঞ্চাশ পার্সেন্ট বেশি নয় পঞ্চাশ পার্সেন্ট কম নয় পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ বলতে পারো এ বিয়ের এ ইজ ইজকাল টু বিয়ের ফিফটি পার্সেন্ট তা বি এর ফিফটি পার্সেন্ট মানে হাফ তার মানে আমি বলতে পারি এ বাই বি ইজ ইকাল টু ওয়ান বাই টু মানে এর প্রেফিসিয়েন্সি বা দক্ষতা বিয়ের অর্ধেক এবার বলা হচ্ছে একদিনে সি এ ও এর একটি পূর্ণ দিনের মিলিত কাজ করে মানে সি এখানে রাখলাম এখানে এ প্লাস বি করলাম এখানে আমি এ লিখলাম এখানে লিখলাম আর এখানে সি লেখলাম আর সি মানেই হচ্ছে আবার এ প্লাস বি অর্থাৎ আমাকে বলছে সি একদিনে যতটা কাজ করে এ আর বি মিলে একদিনে একদিনে সি এ ও বিয়ের একদিনের পূর্ণ দি একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ আচ্ছা সি সি একদিনে যে পরি কতটা কাজ করতে পারে এ আর বি যতটা কাজ করে তার হাফ অংশ সি একদিনে এ আর বি এর হাফ অংশ কাজ করে ঠিক আছে বোঝা গেল এই ব্যাপারটা পয়েন্টটা বোঝো যে সি একদিনে এ ও বি এর পূর্ণ মিলিতেনের ভাষাটা একটু কেমন দিয়েছে যাই হোক পূর্ণ মিলিত কাজের हाप अंश क्ज करते अर्थात এটা দাঁড়ালো যে সি এ প্লাস বি এর একত্রে যে কাজ তার হাফ অংশ কাজ করতে পারে অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি সি বাই এ প্লাস বি ইজকাল টু হাফ অর্থাৎ সি এর দক্ষতা যে সেটা হচ্ছে এ প্লাস বি এর দক্ষতার অর্ধেক এ প্লাস বি এর দক্ষতার অর্ধেক হচ্ছে সি এর দক্ষতা আর এখান থেকে আমি পেলাম এর দক্ষতা বি এর অর্ধেক দুটো রিলেশন আমি পেয়েছি আমাকে আরও একটা জিনিস বলে দেওয়া আছে যে সি টোটাল কাজটাকে একা যদি করে কুড়ি দিনে করতে পারে তাহলে আমি বলতে পারি টোটাল কাজ হচ্ছে সি ইন্টু টোয়েন্টি সি এর একদিনের কাজ ইন্টু কুড়ি তাহলে মানে টোটাল কাজ এবার আমাকে করতে বলেছে এ বিওসি একত্রে কাজটি কতদিনে করবে অর্থাৎ আমাদেরকে সবার যে খতাগুলো সেটা আমাকে আগে বের করতে হবে তো সেটা কিভাবে করব দেখো এইখানে লক্ষ্য করে দেখো এ আর পি দেওয়া আছে এ কে যদি তুমি এক মনে করো বিকে যদি দুই মনে করো তাহলে এ প্লাস বি মান হয়ে যাবে দুই আর একে তিন কিন্তু এখানে যদি লক্ষ্য করো এ প্লাস বি এর মান আছে দুই সো দ্যাট ইজ নট পসিবল এর আগেও আমরা একটা করেছিলাম তো এই ব্যাপারটাকে আমাকে ইকুয়াল করতে হবে এখানে যদি এ প্লাস বি এর মান দুই থাকে আর এখানে তিন থাকে এই দুটোকে সমান আমি কীভাবে করতে পারি আমি এটার উপর নিচে দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে দুই এককে দুই দুই দু না চার তাহলে এ প্লাস বি করলে আমি পেয়ে যাব চার আর দুয়ে ছয় তো সেমিলার কাজ আমি এখানে করি এখানে উপর নিচে আমি তিন দিয়ে গুণ করি তাহলে তিন এককে তিন তিন দুনা ছয় তাহলে দেখো এখানেও এ প্লাস বি ছয় হয়ে গেল আর এখানেও এ প্লাস বি অর্থাৎ দুই আর চারে ছয় হয়ে গেল তাহলে আমি এখানে ডিরেক্টলি বলতে পারবো যে এর দক্ষতা হচ্ছে দুই এর দক্ষতা দুই বি এর দক্ষতা হচ্ছে চার ইউনিট এবং সি এর দক্ষতা হচ্ছে তিন ইউনিট ওকে এ প্লাস বি প্লাস সি ঠিক আছে মোট নয় ইউনিট ছয় তিনে নয় ঠিক আছে তাহলে এবার আমাকে বলেছে যে এ বি এবং সি একত্রে যদি করে তাহলে টোটাল কাজটা কত দিনে করবে তো টোটাল কাজ মানে সি ইনটু কুড়ি আর সি এর তো আমি এই মুহুর্তে বের করলাম তিন তার মানে তিন ইন্টু কুড়ি অর্থাৎ ষাট ইউনিট কাজ হচ্ছে টোটাল আর এই ষাট ইউনিট কাজ একত্রে করলে কত দিনে করবে এদের একত্রে মিলিত এফিসিয়েন্সি কত চার তিন সাত আট দুইয়ের নয় তাহলে ষাট বাই নয় এত দিন তারা টাইম নেবে তো তিন তিরিকের নয় আর তিন কুড়িতে ষাট মানে ছয় পূর্ণ দুই বাই তিন দেশ তো এই টাইমে তারা কাজটি করবে এখানে মনে হতে পারে যে অনেকটা টাইম লাগছে বাট বিলিভ মি প্র্যাকটিস যখন তোমাদের প্রচণ্ড হয়ে যাবে এইভাবে করে কোয়েশেন্সগুলো করতে পারবে তোমরা পরীক্ষার সময় যদি স্পিড তোমাদের অটোমেটিক্যালি চলে আসবে এখান থেকে অনেক কিছু তোমরা এলিমিনেট করতে পারবে নেক্সট হচ্ছে পিও কিউ একত্রে একটি কাজ বারো দিনে তাহলে পি ও কিউ মিলে একটা কাজকে বারো দিনে করে কিউ ও আর মিলে সেই কাজটিকে পনেরো দিনে করে আর এবং পি মিলে সেই কাজটিকে কুড়ি দিনে করে তাহলে এখান থেকে আমি ষাট নিলাম বারো পাঁচে ষাট পনেরো চারে ষাট কুড়ি দিনে ষাট তাহলে পি একা কাজটি কত দিনে করবে বের করতে বলেছে তো এগুলোকে সব যদি যোগ করা যায় তাহলে আমি জানি টু ইন্টু পি প্লাস কিউ প্লাস আর আসবে ডব দু ডবল আসবে দুটো করে পাঁচ চার নয় আট তিনে বারো তাহলে শুধু যদি পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি বলি তাহলে দুই ছয় বারো তো পি কিউ এবং আর এর মিলিত দক্ষতা হচ্ছে ছয় ইউনিট অপরদিকে কিউ এবং আর এর মিলিত দক্ষতা হচ্ছে চার ইউনিট তাহলে শুধু পি এর যদি দক্ষতা বের করতে হয় তাহলে ছয় মাইনাস চার করলে দুই ইউনিট পি এর দক্ষতা বা কর্মক্ষমতা আমি পেয়ে গেছি দুই ইউনিট পার ডে পার ডে বা পার ঘন্টা যাই হোক তাহলে বলছে পি একা কাজটি কতদিনে করবে কাজ বলতে ষাট ইউনিট কাজ যদি পিকে একা করতে দাও তাহলে পি এর দক্ষতা দিয়ে ভাগ দিলে তিরিশ দিন তো তিরিশ দিনে যদি পি একা একাই কাজটা করতে পারবে চল্লিশ নম্বর বলছে এ বিয়ের তিনগুণ কর্মক্ষম এ বিয়ের তিনগুণ কর্মক্ষম মানে বি যদি এক হয় তাহলে এ তিন তিন গুণ ওকে এবং একটি কাজ এ বিয়ের ষাট দিন আগে করে এবং একটা কাজকে এ বিয়ের থেকে ষাট দিন আগে করে অর্থাৎ যে কাজটা করতে বিয়ের সাপোজ এক্স দিন লাগে তাহলে এ লাগবে এক্স মাইনাস সিক্সটি কম লাগবে তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে এটা আমাকে বের করতে বলেছে তো এখানে এবার তোমাদেরকে একটা জিনিস ভালো করে বোঝাতে যাচ্ছি নতুন একটা কনসেপ্ট কি কনসেপ্ট এফিসিয়েন্সি আমি যদিও এগুলো এর আগে বলেছি আর হচ্ছে আমাদের টাইম এফিসিয়েন্সি আর টাইমের মধ্যে যেটা রিলেশন সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ এফিসিয়েন্সির যদি রেশিও এএস টু বি হয় তাহলে রিকোয়ার্ড টাইমের রেশিও বি টু এ হবে অর্থাৎ মনে করো দুজন লোক এ আর বি আছে যাদের দক্ষতা আমাদের দক্ষতার অনুপাত দেওয়া আছে এএস টু বি তাহলে পার্টিকুলার একটা কাজ করতে তাদের সময় লাগবে বিএস টু এ ঠিক আছে আর যদি তাদের টাইমের অনুপাত দেওয়া থাকে বি টু এ যে সাপোর্ট একটা কোনো কাজ করতে এর দশ দিন লাগে আর বি এর লাগে পাঁচ দিন অর্থাৎ অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান এটা হলো তাদের সময়ের রিকোয়ার্ড টাইমের অনুপাত তাহলে তাদের এফিসিয়েন্সির অনুপাত হয়ে যাবে কিন্তু ওয়ান ইস টু টু ক্লিয়ার ব্যাপারটা এটা মনে রাখবে তাহলে এখানে যেটা আমাদের দেওয়া আছে এটা কর্মক্ষমতা অর্থাৎ এফিসিয়েন্সি রেশিও এটা আমাদেরকে দেওয়া আছে রেশিও অফ এফিসিয়েন্সি ওকে তো দক্ষতার রেশিও আমাকে দেওয়া আছে তাহলে আমি যদি টাইমের বা সময়ের রেশিও বলি সময়ের অনুপাতের কথা বলি সময়ের অনুপাতের কথা বলি তাহলে এ ইস টু বিয়ের সময়ের অনুপাত হবে ওয়ান ইজ টু থ্রি ঠিক আছে এবার তার তার মানে এর যদি একটা কাজ করতে এক একদিন দিন লাগে তাহলে বিয়ের লাগবে তিন দিন তাহলে এর কতদিন কম লাগছে বিয়োগ করে দেখো দুই দুই ইউনিট কময় কম লাগছে আমার এর বিয়ের থেকে আর প্রশ্নে বলে দেওয়া আছে সেটা হচ্ছে ষাট দিন ষাট দিন কম লাগে তাহলে আমি বলতে পারি দুই ইউনিটের যে মান সেটাই হচ্ছে সিক্সটি তাহলে এক ইউনিটের মান হচ্ছে থার্টি তাহলে এক ইউনিটের মান যদি থার্টি হয় তাহলে বলছে তারা একত্রে কাজটি কত দিনে করবে তো এক ইউনিটের মান যদি থার্টি হয় তাহলে এ কাজটাকে করছে কত দিনে থার্টি দিনে আর বি কাজটাকে করছে নব্বই দিনে এ কাজটাকে করছে থার্টি দিনে এবং বি কাজটিকে করছে নব্বই দিনে তাহলে আলটিমেটলি এখান থেকে লসাগু তো আমাদের নব্বই আসবে আর এ আর বি এর রেশিও তো আমরা জানি যে ইস টু ওয়ান তাহলে এই নব্বই ইউনিট কাজকে করতে গেলে কত সময় লাগবে যদি একত্রে করে তাহলে তিন আর একে চার তাহলে নব্বই বাই চার মানে কে পঁয়তাল্লিশ বাই দুই অর্থাৎ বাইশ পূর্ণ এক বাই দুই দিন কিন্তু টাইম লাগবে যদি না বোঝো আরেকবার দেখো ক্লিয়ার হবে একটি এ একটি কাজকে বারো দিনে করে এ তিন দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরও তিন দিনে শেষ করে দেয় বি একা কাজটি কতদিনে করতে পারবে এ যদি একা করে তাহলে বারো দিন সময় নেয় অর্থাৎ টোটাল কাজটা হচ্ছে এ ইন্টু বারো মানে এর একদিনের কাজ ইন্টু বারো এখানে যে আমি এ বি সি ডি লিখি এর মানে কিন্তু এর একদিনের কাজ বি এর একদিনের কাজ বা তার দক্ষতা এটা সবসময় মানে রাখবে এবার বলছে এ তিন দিন একা কাজ করলো তারপর বি কাজে যোগ দিল ঠিক আছে এবং তারা একত্রে কাজটি আরও তিন দিনে শেষ করলো তাহলে এর আগে আমরা এরকম করলাম যে এর তিন দিন কাজ হয়ে গিয়েছে বারো দিনের মধ্যে এর তিন দিনের কাজ কমপ্লিট তাহলে এর নয় দিনের কাজ বাকি আছে এই এর যে নয় দিনের কাজ সে কাজটাকে এখন করছে এ আর বি মিলে বিকেও যোগের সাথে নিয়ে নিয়েছি তাতে পরে সময় লাগছে তিন দিন যদি এ একা করতো আরও নয় দিন লাগতো কিন্তু বিকে সাথে নেওয়াতে তিন দিন লাগছে সেম কাজ করতে তাহলে এখান থেকে আমি এ আর বি এর দক্ষতার অনুপাত বের করতে পারবো এ বা এখান থেকে আসবে থ্রি এ ইজিক টু এ প্লাস বি তাহলে এ পাশে এলে পরে হলো টু এ টু বি অর্থাৎ এ বাই বি ইজিক টু ওয়ান বাই টু ঠিক এর মান হচ্ছে ওয়ান এর মান দুই বলতে পারো তাহলে এর মান যদি ওয়ান হয় তাহলে এখানে ওয়ান পুট করলে এক ইন্টু বারো অর্থাৎ বারো ইউনিট টোটাল কাজ হয়ে গেলো বারো ইউনিট তাহলে বলছি বি একা কাজটি কত দিনে করতে পারবে তাহলে বিকে যদি একা করতে দাও তাহলে বারো ইউনিট কাজ করতে বিয়ের সময় লাগবে কত বিয়ের দক্ষতা দুই অর্থাৎ দুই ইউনিট কাজ একদিনে করে তাহলে বারো ইউনিট কাজ করবে ছয় দিনে সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার ওকে ছয় দিন বিয়াল্লিশ নম্বর বলছে কি দেখো এ ও বি একত্রে একটি কাজ আট দিনে বিওসি একত্রে বারো দিনে এ বি একটা কাজকে একত্রে আট দিনে আর সি সেই কাজটিকে একত্রে বারো দিনে করতে পারে এবং সি আর এ একত্রে আট দিনে করতে পারে একত্রে কাজটি করলে কত দিনে করবে তো এরকম আমরা একটু আগেও করেছিলাম এটাকে আমি চব্বিশ নিয়ে নিই তাহলে আট তিনের চব্বিশ বারো দুনো চব্বিশ এবং আট তিনে চব্বিশ সবগুলোকে যোগ দিলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে আর এদিকে তিন তিন ছয় দুয়ে আট আসবে দুই দিয়ে কাটলে চার তাহলে এ প্লাস বি প্লাস সি এর মিলিত দক্ষতা চার চব্বিশ ইউনিট কাজকে করতে হবে একসাথে তাহলে চার দিয়ে ভাগ ছয় দিন ছয় দিন সো দিস ইজ আওয়ার অ্যান্সার এ ও বি যথাক্রমে একটি কাজকে নয় দিনে ও বারো দিনে করতে পারে এ করে নয় দিনে এবং বি করে বারো দিনে তাহলে ছত্রিশ নয় চারে ছত্রিশ আর বারো দিনে ছত্রিশ এ কাজটি শুরু করলো তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো এইখানে একটু ভাষার মধ্যে ব্যাপার আছে এই ভাষাটা বুঝতে হবে এর আগে আমরা করেছিলাম যে তারা একদিন অন্তর অন্তর কাজ করে এ থেকে স্টার্ট হয়ে অর্থাৎ প্রথমে এ করে তারপরে বি করে আবার এ করে বি করে বাট এখানে এবার গল্পটা আই থিঙ্ক একটু আলাদা বলেছে কোশ্চেনটা পড়তে হবে কোশ্চেনের মধ্যে একটু কী বলে টুইস্ট আছে এ কাজটি শুরু করলো তারপর একদিন অন্তর অন্তর কাজটি করতে লাগলো এটাকে যদি অনেকটা এটার মতনই মনে হচ্ছে যে এ কাজটি শুরু করলো তারপর একদিন অন্তর অন্তর তারা কাজটি করতে লাগলো কত দিনে কাজটি শেষ হবে কিন্তু যখনই তোমরা এইভাবে যদি করতে যাও যে আমরা যেটা আগের মতন করে করছি যদি সেইভাবেই আমরা করি দেখো কিভাবে করছি যে এ কাজ শুরু করলো তার মানে প্রথমে এ তারপরে বি করে তাহলে এ করবে চার ইউনিট বি করবে তিন ইউনিট অর্থাৎ সাত ইউনিট কাজ হবে দুই দিনে তাই তো তো সাত ইউনিট দুই দিনে হবে আমি কি বলেছিলাম ছত্রিশের বেশি যাওয়া যাবে না তো সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে ইন্টু পাঁচ যদি করি তাহলে এদিকে তো দশ দিন হলো দশ ডেজ আর সাত পাঁচে পঁয়ত্রিশ ইউনিট কাজ হয়ে গেল ছত্রিশের থেকে পঁয়ত্রিশ গেলে এক ইউনিট কাজ বাঁচলো এই এক ইউনিট কাজটা কে করবে এক ইউনিট কাজ করবে এ করবে তাহলে এ করবে এর কত সময় লাগবে এর এফিসিয়েন্সিতে ভাগ দাও তাহলে এক বাই চার অর্থাৎ এদিকে তো দশ পূর্ণ এক বাই চার তাহলে এখানে অ্যান্সার কোনটা এলো দশ পূর্ণ এক বাই চার ঠিক আছে সেম কোয়েশ্চেনই দেখবো আমরা পরে একটা কোশ্চেন আছে যেখানে এই এই জিনিসটাই ভাষাতেই থাকবে বাট অ্যান্সারটা একটু আলাদা রকম সেটা তোমরা দেখতে পাবে তো চলে যাচ্ছি পরের কোশ্চেনে এ ও বি একটি কাজ যথাক্রমে কুড়ি দিন ও পনেরো দিনে করতে পারে তারা ছয় দিন একসাথে কাজ করার পর বিয়ের পরিবর্তে সি যোগ দিল এবং কাজটি তারপর চার দিনে শেষ হলো সি একা কাজটি কত দিনে করতে পারতো এ একটা কাজকে কুড়ি দিনে করতে পারে বি সেই কাজটিকে পনেরো দিনে করতে পারে তাহলে পনেরো ইন্টু কুড়ি এখানে আমরা করবো কত ষাট তার মানে কুড়ি দিনে ষাট পনেরো চারে ষাট তারা ছয় দিন একসাথে কাজ করলো তো ছয় দিন যেহেতু এ আরবি একসাথে কাজ করেছে অর্থাৎ এ আরবি মানে চার আর তিনে সাত সাত ছয় বিয়াল্লিশ ইউনিট বিয়াল্লিশ ইউনিট কাজ তারা অলরেডি করে নিয়েছে তো বাঁচলো আমার কাছে আঠেরো ইউনিট ঠিক আছে এবার বিয়ের পরিবর্তে সি যোগ দিল এ আর বি করছিল এবার বিয়ের পরিবর্তে সি যোগ দিল অর্থাৎ এবার এ এবং সি মিলে কাজটা করছে তারপর চার দিনে শেষ হলো আরও কাজটা ঠিক আছে তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে ওকে তাহলে দেখো বিয়ের পরিবর্তে সি যদি যোগ দেয় তাহলে এ আর সি এবার সি এর দক্ষতা কিন্তু আমাদের এখানে জানা নেই কিন্তু আমাদের বলেছে যে বাকি কাজটা চার দিনে শেষ হয়েছে এবার দেখো এই যে চার দিন এই চার দিন কে কে কাজ করলো এ আর সি তো সি এর দক্ষতা জানি না কিন্তু এর দক্ষতা আমরা জানি তিন ইউনিট তাহলে এই চার দিনে এ করবে চার দিনে বারো ইউনিট তো আমার আঠেরো ইউনিট বাকি ছিল তার থেকে বারো ইউনিট এ করছে তাহলে এই যে এক্সট্রা ছয় ইউনিট এই ছয় ইউনিট কিন্তু সি করছে এই ছয় ইউনিট কাজ সি করছে কত দিনে এই চার দিনে তাহলে সি ছয় ইউনিট কাজ করছে চার দিনে তার মানে এক দিনে কত ইউনিট করছে ছয় বাই চার অর্থাৎ দুই দু না চার দুই তিনে ছয় অর্থাৎ থ্রি বাই টু ইউনিট থ্রি বাই টু এটা কিন্তু হয়ে গেল সি এর এফিসিয়েন্সি বা সি এর দক্ষতা তাহলে আমাকে বলেছে যে সি একা কাজটি কত দিনে করতে পারবে একা গোটা কাজ মানে ষাট ইউনিট কাজ তা ষাট ইউনিটকে ভাগ দেব কি সি এর দক্ষতা দিয়ে অর্থাৎ থ্রি বাই টু দিয়ে অর্থাৎ সিক্স ইন্টু টু বাই থ্রি হবে তো তিন দিয়ে করলে তিন কুড়িতে ষাট কুড়ি দু না চল্লিশ চল্লিশ দিন কিন্তু টাইম লাগবে সি যদি একা কাজটি করে পরবর্তী দেখো পঁয়তাল্লিশ নাম্বার এ বি ও সি একটি কাজ যথাক্রমে চব্বিশ নয় ও বারো দিনে করে এ চব্বিশ দিনে বি নয় দিনে আর সি বারো দিনে তো আই থিঙ্ক এটা বারো ছয় বাহাত্তর হবে চব্বিশ দিনে বাহাত্তর ন আটটে বাহাত্তর বারো ছয় বাহাত্তর ওকে এবার বলছে বি আর সি একতরে কাজ শুরু করলো শুরু করার তিন দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো মানে দুজনেই কাজ ছেড়ে দিল তাহলে বাকি কাজ এ এ বাকি কাজ কত দিনে শেষ করবে তাহলে তিন দিনে কতটা কাজ হয়েছে দেখি বি আর সি এর মিলিত এফিসিয়েন্সি আট আর ছয় চোদ্দো তাহলে চোদ্দো দিনে বিয়াল্লিশ ইউনিট কাজ হলো তো বাহাত্তর থেকে বিয়াল্লিশ চলে গেলে তিরিশ ইউনিট কাজ বাঁচলো এই তিরিশ ইউনিট কাজ কাকে করতে হবে এ কে করতে হবে এর দক্ষতা কত তিন তাহলে তিন দিয়ে ভাগ দশ দিন তাহলে এ বাকি কাজটি কত দিনে শেষ করবে দশ দিনে নেক্সট দেখা যাক ছেচল্লিশ নম্বর কি বলছে এ একটি কাজ ছয় দিনে করতে পারে মানে টোটাল কাজটা হচ্ছে এ ইন্টু সিক্স এর একদিনের কাজ ইন্টু ছয় বি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম বি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি মানে এ যদি একশো হয় তাহলে বি হচ্ছে একশো পঁচিশ অর্থাৎ পঁচিশ পাঁচে একশো পঁচিশ আর পঁচিশ চারে একশো এটা হয়ে গেল বি এবং এর দক্ষতার অনুপাত কতদিনে বি একা সম্পূর্ণ কাজ করতে পারবে তো এর মান তো চার তাহলে চার যদি বসাই চার ছরে চব্বিশ ইউনিট এটা হচ্ছে টোটাল কাজ আর বলছে টোটাল কাজটা বি একা কত দিনে করবে তো বিয়ের দক্ষতা পাঁচ পাঁচ দিয়ে ভাগ দিলে কত হলো পাঁচ চারে কুড়ি চার পূর্ণ চার বাই পাঁচ দিনে তো এটা আমাদের অ্যান্সার একটি কাজ এ দশ দিনে করতে পারে ওকে বি ওই কাজটিকে কুড়ি দিনে করতে পারে ওরা সি কে সঙ্গে নিয়ে কাজটি পাঁচ দিনে শেষ করলো অর্থাৎ যদি সি কে সঙ্গে নিয়ে একসাথে কাজ করে তাহলে কাজটা পাঁচ দিনে শেষ হয় তো এটা তো কুড়ি করবো দশ দুয়ে কুড়ি কুড়ি একে কুড়ি আর পাঁচ চারে কুড়ি তাহলে বলছে সি যদি একাই করতো তাহলে কত দিনে করতো দেখো এ এর দক্ষতা দুই বি এর দক্ষতা এক দুই আর একে তিন তাহলে চার থেকে তিন বাদ দিলে সি এর দক্ষতা পেলাম এক তাহলে সি যদি একা করে কুড়ি ইউনিট কাজ তাহলে তার কুড়ি দিনই সময় লাগবে কারণ তার দক্ষতা দিয়ে ভাগ দিলে পরবর্তী আটচল্লিশ নম্বর দুজন পুরুষ ও তিনজন বালক ও মানে অ্যান্ড তিনজন বালক একটি কাজ দশ দিনে এবং তিনজন পুরুষ ও দুজন বালক একই কাজ আট দিনে করতে পারে কত দিনে দুইজন পুরুষ ও একজন বালক সেম কাজটি করতে পারবে মানে দুইজন মেন আর তিনজন বয় এরা একটা কাজকে করে কত দিনে দশ দিনে তারপরে বলছে তো তিনজন পুরুষ তিনজন মেন অ্যান্ড দুজন বালক এরা কাজটাকে করে আট দিনে ঠিক আছে আর কি বলা আছে এটাকে আমি আগের প্রসেসে করছি এবং আমাকে বলা আছে তাহলে বের করতে দিয়েছে যে দুজন পুরুষ ও একজন বালক এই কাজটাকে কত দিনে করবে এই জিনিসটা বের করতে দিয়েছে তো এই প্রথম দুটো থেকে আমরা এক কাজ করি এম আর বয়ের যে রেশিও সেটা বের করব তো এটা কাটাকাটি করলে দুই চারে আট আর দু পাঁচে দশ তাহলে পাঁচ দু না দশ এম পাঁচ তিনে পনেরো বি চার তিনে বারো এম চার আইট বি তো পনেরো থেকে আট চলে গেলে সেভেন বি আর এদিকে হলো টু এম অর্থাৎ বয় বাই মেন এজুকাল টু টু বাই সেভেন অর্থাৎ একজন বালক এবং একজন পুরুষের যে দক্ষতার অনুপাত সেটা টু ইস টু সেভেন এবার আমি লাস্টে দুটো নিয়ে কাজ করি এখানে ভ্যালু পুট করে দিই এমের মান হচ্ছে সাত তাহলে সাত তিনে একুশ বয়ের মান দুই তার মানে দুই দু না চার ইন্টু আট নিব কাটাকাটি করার পরেরটা নয় আগেরটা নিব এজুকাল টু এখানেও পুট করবো এর মান সাত তাহলে সাত দু না চোদ্দো আর বয়ের মান দুই ইন্টু এক্স মানে টাইম টাইমটা বেরোবে তো এখানে একুশ আর চারে পঁচিশ ইন্টু আট হলো ডিভাইডেড বাই চৌদ্দো আর দুইয়ে কত ষোলো ইজ ইকাল টু এক্স তাহলে আট দু না ষোলো অর্থাৎ এক্স ইজ ইকাল টু পঁচিশ বাই দুই মানে সাড়ে বারো দিন তো সাড়ে বারো দিন আমার টাইম লাগবে এটাকে আগের মেথডে করলাম তোমরা চাইলে এই মেথডেও করতে পারো এই মেথডে করলে এরকমভাবে লাগবে টু এম প্লাস থ্রি বি এদের লাগে দশ দিন আর থ্রি এম প্লাস টু বি তাদের লাগে আট দিন আর এই দুটো নিয়ে করলে এই দুটো নিয়ে করলে পরে এখান থেকে যোগ টিযোগ করে দেখো দুটোই যদি অ্যাড করে দাও তাহলে পাঁচ আসবে এটা আগে আমরা লসাগুটা বের করি তাহলে এটা হবে কত চল্লিশ হলো দশ চারে চল্লিশ আট পাঁচে চল্লিশ এবার যদি দুটোকে অ্যাড করো তাহলে ফাইভ এম আর ফাইভ বি পাবে ইজ ইকুয়াল টু পাঁচ আট চারে নয় তাহলে এম প্লাস বি হবে নয় বাই পাঁচ তাহলে এম প্লাস বি এর যে এফিসিয়েন্সি দক্ষতা সেটা হচ্ছে নয় বাই পাঁচ তো এইভাবে করে আমাদেরকে একটু বের করতে হবে এখানে একটু ঝামেলা হবে একবার এম প্লাস বি করে বের করতে হবে একবার এম মাইনাস বি করতে হবে এখানে যখন বিয়োগ করবে তখন এম মাইনাস বি আসবে যখন বিয়োগ করবে তোমরা এম মাইনাস বিও পাবে একবার দুই বা সামথিং এখান থেকে ওয়ান পাবে হয়তো ওয়ান পাবে তো এম মাইনাস বি ওয়ান পাবে আর এম প্লাস বি পাবে হচ্ছে নয় বাই পাঁচ এই দুটোকে সলভ স্টপ করে এর মান এখান থেকে তোমাদেরকে বের করতে হবে আর কি সাত বাই পাঁচ বা সামথিং কিছু একটা আসবে বয়ের মান বের করতে হবে তারপর করতে হবে তো সেটা একটু লেন্দি হয়ে যায় তো চেষ্টা করে দেখো সেইভাবে করেও চাইলে করতে পারবে রোনাল্ড ছয় ঘন্টায় বত্রিশ পাতা টাইপ করতে পারে অ্যালেন পাঁচ ঘন্টায় চল্লিশ পাতা টাইপ করতে পারে তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে একশো দশ পাতা টাইপ করতে পারবে তাহলে বলছে রোনাল্ডকে আর দিয়ে প্রকাশ করলাম রোনাল্ড আট ঘন্টা ছয় ঘন্টায় বত্রিশ পাতা টাইপ করে আর অ্যালেনকে এ দিয়ে প্রকাশ করলাম সে পাঁচ ঘন্টাতে চল্লিশ পাতা টাইপ করে আর আমাদের চেয়েছে যদি তারা একসঙ্গে কাজ করে অর্থাৎ রোনাল্ড প্লাস আমাদেরকে ছিল অ্যালেন তাহলে একসাথে যদি কাজ করে তাহলে একশো পাতা টাইপ করতে তাদের কত সময় লাগবে ঠিক আছে কত সময় তো এই তিনটে ইকুয়েশন তৈরি করলাম প্রথম দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে সেখান থেকে আর আর এর রেশিও বের করব দক্ষতা রেশিও তো পাঁচ আটে চল্লিশ আট চারে বত্রিশ দুই দু না চার দুই তিনে ছয় অর্থাৎ আর বাই এ যদি বলা যায় তাহলে সেটা হবে দুই বাই তিন এটা পাল্টি খাবে দুই বাই তিন আর এর মান দুই এর মান তিন এবার এই দুটোকে নিয়ে কাজ করি এর মান পুট করে দাও এর মান কত তিন তাহলে তিন পাচ্ছে পনেরো বাই চল্লিশ এসে কল্টু এখানে আর প্লাস এ পুট করলে কত তিন আর দুনা না পাঁচ বাই একশো দশ ইন্টু এক্স তো জিরো জিরো এখান থেকে কাটলাম আমার আর তো এখান থেকে কাটাকাটি পাঁচ তিনে পনেরো তার মানে এক্স গল্টু হচ্ছে এগারো তিনে তেত্রিশ বাই চার এত ঘণ্টা তাহলে এটা দাঁড়ালো ঘণ্টা এক্সের মান মানে সময় তো এটাকে যদি আমি ভাগ করি চার দিয়ে তাহলে চার আটটে বত্রিশ মানে আট ঘন্টা এক বাই চার ঘণ্টা তার মানে আট ঘন্টা পনেরো মিনিট তো এটা হচ্ছে অ্যান্সার আট ঘন্টা পনেরো মিনিটে তারা একসাথে টাইপ করতে পারবে ঠিক আছে একশো দশ পাতা বি ও সি একটি কাজ যথাক্রমে ছয় দিনে দশ দিনে ও পনেরো দিনে করে এ একটা কাজকে ছয় দিনে বি সেই কাজটিকে দশ দিনে এবং সি সেই কাজটিকে পনেরো দিনে করে তাহলে তিরিশ করলাম লসাগু ছ পাঁচে তিরিশ দশ দিনে তিরিশ পনেরো দিনও তিরিশ তারা একসাথে কাজটি করে মোট তিনশো টাকা পেলো তাদের দুই দিনের মোট পারিশ্রমিক কত টাকা তাদের দুই দিনের মোট পারিশ্রমিক কত টাকা ওকে তো এটা কীভাবে হবে দেখো আগে আমরা দেখি এই টোটাল কাজটা যদি একসাথে তারা করে তাহলে কতদিন সময় লাগছে তিরিশ ইউনিট কাজকে একসাথে যদি করে তাহলে একত্রে দক্ষতা কত পাঁচ তিন আট আর দুয়ে দশ ইউনিট দশ দিয়ে ভাগ দিলে তিন দিন তার মানে এই যে তিনশো টাকা তারা পেয়েছে পারিশ্রমিক এটা তিন দিনের পারিশ্রমিক তাহলে তিন দিনের পারিশ্রমিক তিনশো টাকা তাহলে বলছে তাদের দুই দিনের মোট পারিশ্রমিক কত তাহলে দুই দিনের পারিশ্রমিক দুশো টাকা হবে সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার নেক্সট দেখে নিচ্ছি একান্ন নম্বর A ও পৃথকভাবে একটি কাজ যথাক্রমে ১৪ ও একুশ দিনে করতে পারে তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার তিন দিন আগে এ চলে গেল কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল ওকে তো এটাকে কীভাবে করা যায় দেখা যাক এ দিনে করে ১৪ দিনে বি কত দিনে করে একুশ দিনে তো বিয়াল্লিশ হলো রসাগুজ চোদ্দো তিনে বিয়াল্লিশ একুশ দু বিয়াল্লিশ তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার তিন দিন আগে মানে একসাথেই কাজটা শুরু করলো এবং কাজটা শেষ হওয়ার তিন দিন আগে এ চলে গেল তাহলে তিন দিন আগে এ চলে গেল মানে কি বি কাজ করলো বাকি তিন দিন বাকি তিন দিন বি কাজ করে তো বি তিন দিনে কতটা কাজ করবে তিন না ছয় ইউনিট তাহলে বিয়াল্লিশের থেকে যদি ছয় চলে যায় বাঁচলো কত ছত্রিশ ইউনিট তাহলে ছত্রিশ ইউনিট কাজ কিন্তু এরা দুজনে মিলে করেছে ঠিক না তো ছত্রিশ ইউনিট কাজ দুজনে মিলে করতে কত সময় লেগেছিলো দুজনের মিলিত এফিসিয়েন্সি কত পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ দিলে কত হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত পূর্ণ এক বাই পাঁচ তো পাঁচ সাত পঁয়ত্রিশ সাত পূর্ণ এক বাই পাঁচ ওকে তো সাত পূর্ণং এক বাই পাঁচ দিন হলো এদিকে আর এদিকে তো তিন দিন তাহলে সাত পূর্ণ এক বাই পাঁচ দিন আর তিন দিন মানে কি সাত আর তিনে দশ পূর্ণং এক বাই পাঁচ দিন তো টোটাল কাজটা দশ পূর্ণং এক বাই পাঁচ দিনে কমপ্লিট হয়েছিল বাহান্ন নম্বর দেখো বলছে এ ও বি একত্রে একটি কাজ বারো দিনে করে এ আর বি যদি একত্রে করে তাহলে একটা কাজকে বারো দিনে করে করতে পারে আর এ যদি একা করে তাহলে সেই কাজটাকে আঠাশ দিনে করতে পারে বি একা কত দিনে করবে তো এটাকে দুরকমভাবে আমি এভাবে সাজালাম তোমরা এইভাবেও করতে পারো যে এ প্লাস বি একটা কাজকে বারো দিনে করে এ সেই কাজটিকে আঠাশ দিনে করে তাহলে আঠাশ আর বারো লস করতে হবে চুরাশি বারো সাতে চুরাশি আঠাশ দিনে চুরাশি তাহলে এর এফিসিয়েন্সি যদি তিন হয় আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি যদি সাত হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে চার তাহলে বিয়ের দক্ষতা যদি চার হয় তাহলে চুরাশি ইউনিট কাজ যদি বিকে করতে দাও তাহলে চার দু আট চার একটা চার একুশ দিন টাইম লাগবে আর এখান থেকেও তুমি এফিস মানে রেশিওটা বার করতে পারো আর কি কাটাকাটি করে চার তিনে বারো চার সাথে আটাশ সেম জিনিসই দাঁড়াবে আমাদের এখান থেকেও এ আর এর যে রেশিও সেটা আমাদের একই আসবে সেভেন ইস টু থ্রি থ্রি টু ফোর যেটা হয় সেটাই আসবে পি একটি কাজ নয় দিনে করতে পারে পি কাজটাকে করতে পারে কত দিনে নয় দিনে তার মানে টোটাল কাজ হচ্ছে পি ইন্টু নাইন টোটাল ওয়ার্ক কিউ এর থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি কর্মক্ষম কিউ পিয়ের থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি মানে এ যদি একশো হয় তো এ দেড়শো কর্মক্ষম মানে দক্ষতা তো কাটাকাটি করো পাঁচ তিনে পনেরো পাঁচ দু দশ থ্রি বাই টু এটা হচ্ছে তাদের দক্ষতার অনুপাত আর টোটাল কাজ তাহলে কত হয়ে গেল পি এর মান যদি দুই ফুট করে দিই তাহলে দুই নং আঠেরো ইউনিট টোটাল কাজ আর এই আঠেরো মিনিট কাজ যদি তুমি কিউকে করতে দাও তাহলে কিউর দক্ষতাতে ভাগ দাও ছয় দিন তার সময় লাগবে চুয়ান্ন কি বলছে ষোলো জন লোক একটি কাজ করে পনেরো দিনে আর চব্বিশ জন শিশু ষোলো জন লোক কোন একটা কাজকে পনেরো দিনে করতে পারে আর বলছে চব্বিশ জন শিশু ষোলো জন লোক মানে এখানে এম দিলাম আর চব্বিশ জন শিশু মানে বয় বা বালক দিলাম চব্বিশ জন শিশু সেই কাজটিকে কুড়ি দিনে করতে পারে তাহলে বলছে আটজন লোক মানে জন মেন এবং জন শিশু সেই কাজটিকে কত দিনে করবে ইন্টু এক্স এটা বের করতে হবে তো সেম জিনিস আমরা প্রথম দুটোর থেকে এম বাই বয় বের করি তো এম বাই বি যদি এখান থেকে করো তাহলে চব্বিশ ইন্টু কুড়ি ডিভাইডেড বাই ষোলো ইন্টু পনেরো তো কাটাকাটি করবো আমরা চা আট দু না ষোলো আট তিনে চব্বিশ তিন পাঁচে পনেরো পাঁচ দুয়ে দশ দুয়ে কুড়ি অর্থাৎ টু বাই ওয়ান তা এম বাই বি হল টু বাই ওয়ান এটা হলো তাদের রেশিও তো এবার আমি কী করবো আমি এই দুটোকে নিয়ে কাজ করব তো এখানে বয়ের মান তো ওয়ান এখানে পুট করে যদি দিই তাহলে চব্বিশ একে চব্বিশ ইন্টু কুড়ি ইজ ইউকাল টু এখানে এম আর বি এর মান পুট করবো এম এর মান দুই তাহলে আট দু নয় ষোলো বয়ের মান এক মানে হচ্ছে আট ইন্টু এক্স তো ষোলো আর আটে কত হয় চব্বিশ হয় চব্বিশ চব্বিশ কাটা গেলে এক্সের মান কত পেলাম কুড়ি তাহলে অ্যান্সার কত হবে কুড়ি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বারোজন শ্রমিক একটি কাজকে চার ঘন্টায় করতে পারে পনেরো জন শ্রমিক ওই কাজটি কত সময় করবে তো বারোজন এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লিউ ওয়ানের ফর্মুলা ইউজ করছি জন শ্রমিক একটা কাজকে চার ঘন্টায় করতে পারে এখানে কাজের পরিমাণটা যেহেতু দু পাশে সেম তাই ডাব্লিউ ওয়ান আর ডাব্লু টু আলাদা নয় তারা কাটাকাটি চলে যায় নিচেরগুলো লেখার প্রয়োজন নেই তো বারোজন শ্রমিকের চার দিনের যেটা কাজ জন শ্রমিক সেটা কত দিনে করবে তো এটা পনেরোটা পাল্টি খাইয়ে নিচে আনো এখানে তিন পাঁচে পনেরো করি তিন চারে বারো অর্থাৎ ষোলো বাই পাঁচ ঘণ্টা তো ষোলো বাই পাঁচ ঘন্টা মানে কি তিন ঘণ্টা আর এক বাই পাঁচ ঘন্টা মানে পাঁচ বারোতে ষাট বারো মিনিট তিন ঘন্টা বারো মিনিট হচ্ছে অ্যান্সার এক বারোজন লোক দৈনিক নয় ঘন্টা করে কাজ করে বারোজন লোক দৈনিক নয় ঘন্টা করে এখানে লোক দেওয়ার দরকার নেই কারণ দুই ক্ষেত্রেই লোক আছে তো সেখান থেকে বারবার আমার এম লেখার প্রয়োজন নেই বারোজন লোক নয় ঘন্টা কাজ করে তিরিশ দিনে একটা কাজকে করতে পারে কোন কাজ জানি না একটা কাজ ওকে এবার বলছে এবার বলছে কতজন লোক এম টু দৈনিক পাঁচ ঘন্টা করে কাজ করে চব্বিশ দিনে এই আগের কাজের গুণ কাজ করবে মানে এই কাজটাকে যদি আমি এক ধরি তাহলে এটা হবে দশ এই কাজের গুণ বলেছে তাহলে এটাকে যদি আমি এক ধরি এটা হবে আমাদের দশ তো এইটাকে আমাকে বের করতে হবে তো কীভাবে বের করা যায় কাটাকাটি পাঁচ ছয় তিরিশ ছয় চারে চব্বিশ চার দিনে বারো তো তিন নয় সাতাশ দশে দুশো সত্তর এম টু টু কতজন লোক দুশো জন লোক চারজন পুরুষ ও ছয়জন মহিলা একটি কাজ আট দিনে করে চারজন পুরুষ এবং ছয়জন মহিলা ওমেন সরি একটি কাজকে আট দিনে করতে পারে দুজন পুরুষ এবং নয়জন মহিলা ওই কাজটিকেই আট দিনে এখানে একটি কাজ বলেছে অ্যাকচুয়ালি ওই কাজটিকেই হবে এখানটায় আট দিনে করে তাহলে বলছে কতজন মহিলা ও কত দিনে আঠেরো জন মহিলা ওই কাজটি করতে পারবে কত দিনে তো আমরা প্রথম দুটোর থেকে কাজ করবো কারণ এটা আন্দোলনা সেটা লাস্টে হবে তো এই দুটোর থেকে দেখো আট আর আট দুটোতেই আটই আছে তো এটা কাটা যাবে তাহলে ফোর এম থেকে টু এম চলে গেলে টু এম হলো আর নাইন ডাব্লু থেকে সিক্স চলে গেলে থ্রি ডাব্লু হলো তাহলে এম বাই ডাব্লিউ মানে তিন বাই দুই অর্থাৎ পুরুষ এবং মহিলার যে দক্ষতার রূপা সেটা থ্রি বাই টু হয় ক্লিয়ার এবার এখান থেকে এই দুটো নিয়ে কাজ করি এমের মান তিন তাহলে তিন দু ছয় ডাব্লু মান দুই মানে দুই নং আঠেরো ছয় প্লাস আঠেরো ইন্টু আট নিতে হবে ইজ ইজুকাল টু আঠেরো ইন্টু ডাব্লিউ ডাব্লিউর মান কত দুই ইন্টু এক্স এক্স মানে সময় যেটা সেটা বেরোবে তো আঠেরো আর ছয় কত হলো চব্বিশ চব্বিশ ইন্টু আট আর এদিকে আমার আছে আঠেরো ইন্টু দুই ইন্টু এক্স ছয় তিনে আঠেরো ছয় চারে চব্বিশ দুই দুয়ে চার তাহলে এক্স ইজিক টু হচ্ছে আট ইন্টু দুই মানে ষোলো বাই তিন তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ পূর্ণ এক বাই তিন দিন তিন ঘন্টা আওয়ার আছে না সরি দিনই আছে তাহলে ডেজ এটা হবে আমাদের অ্যান্সার নেক্সট দেখো আঠানো নম্বর কী বলছে এ এর দুই দিনের কাজ বি তিন দিনের কাজের সমান এ এর দুই দিনের যে কাজ বিয়ের তিন দিনের কাজের সাথে সমান তাহলে বলছে এ যে কাজটি আট দিনে করে বি সেই কাজটা কত দিনে করবে তো এখান থেকে আমরা এ বাই বি এর যদি দক্ষতার অনুপাত করি সেটা থ্রি বাই টু অর্থাৎ এ এক দিনে তিন ইউনিট আর বি দিনে দুই ইউনিট করে এবার বলছে এ যে কাজটিকে আট দিনে করে এ যে কাজটিকে আট দিনে করে বি সেই কাজটিকে কত দিনে করবে তো এর মান তো পেলাম তিন তাহলে দক্ষতা তো তিন তিন ইন্টু আট আর বিয়ের দক্ষতা দুই তাহলে দুই চারে আট তাহলে এক্স ইজিক টু চার দিনে বারো বারো দিনে করবে ঊনষাট চারজন পুরুষ বা আটজন মহিলা চারজন পুরুষ বা আটজন মহিলা একটি কাজকে পনেরো দিনে করতে পারে তাহলে বলছে ছয়জন পুরুষ ও জন মহিলা ওই কাজটি কত দিনে করবে আচ্ছা এখানে বা দেওয়া আছে আমি এখানে এবং করে দিয়েছি এখানে বলা হচ্ছে চারজন পুরুষ বা মানে অথবা আটজন মহিলা মানে চারজন পুরুষ সো একটা কাজকে পনেরো দিনে করতে পারে অথবা যদি তুমি আটজন মহিলা নাও তাহলে তারাও সেই কাজটাকে পনেরো দিনে করতে পারবে তাহলে বলছে জন পুরুষ এবং জন মহিলা মিলে যদি কাজ করে তাহলে ওই কাজটিকে কত দিনে করতে পারবে তো এখান থেকে দেখো পনেরো পনেরো প্রথম দূর থেকে নিয়ে কাজ করলে আমাদের পনেরো পনেরো কাটা চার দুই আট কাটা অর্থাৎ এম বাই ডাব্লিউ যদি করি তাহলে টু বাই ওয়ান অর্থাৎ মেন আর ওমেনের দক্ষতার অনুপাত টু ইস টু ওয়ান এবার আমি এই দুটোকে নিয়ে কাজ করব। তো এখানে ওমেনের মান হচ্ছে ওয়ান ওয়ান পুট করবো তাহলে আট এককে আট 8 পনেরো পনেরো একশো কুড়ি টু এখানে আমি এম এর মান বসাচ্ছি দুই তাহলে দুই ছয়ে বারো আর বারো এককে বারো ইন্টু এক্স তাহলে বারো বারোতে চব্বিশ চব্বিশ পাঁচে হয় একশো কুড়ি তাহলে এক্স এজুকাল টু পাঁচ তাহলে অ্যান্সার বেরিয়ে গেল পাঁচ দিনে করবে নাম্বার একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ চুয়াল্লিশ দিনে করতে পারে হয় তুমি একজন পুরুষ নাও ঠিক আছে সেও চুয়াল্লিশ দিনে করবে অথবা তুমি দুজন মহিলাকে নাও ওনারাও চল চুয়াল্লিশ দিনে করতে পারবেন একটা কাজকে অথবা তুমি তিনজন বালককে নাও তারাও সেই কাজটাকে চুয়াল্লিশ দিনে করতে পারবে তাহলে বের করতে বলেছে এখানে এবার চারটা আমি ইকুয়েশন করে নিচ্ছি যে একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক মিলে যদি কাজটা করে তাহলে সেই কাজটাকে কত দিনে করতে পারবে তো এখান থেকে আমি প্রথম তিনটাকে নিয়ে কাজ করবো কারণ আমাদের এম ডাব্লিউ আর বয় তিনজনের মিলিয়ে রেশিও চাই তো তিনটার থেকে আমি চুয়াল্লিশ 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 কাটলাম আমি পেলাম এম ইজ ইকাল টু টু ডাব্লিউ ইজ ইকাল টু থ্রি বি এবার আমরা রেশিওর চ্যাপ্টারে রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাতে করেছিলাম যে এখান থেকে কীভাবে এম ইস টু ডাব্লু ইস টু বি বের করে সবগুলোকে ছয় দিয়ে ভাগ করবো কেন দুই আর তিনের লসাগো ছয় তাহলে আমি পাবো এম বাই সিক্স ইজ ইকাল টু ডাব্লিউ বাই থ্রি ইজ ইকাল টু বয় বাই টু তাহলে এম ডাব্লিউ আর বয়ের যে রেশিও সেটা হলো সিক্স ইস টু থ্রি ইস টু টু এটা আমরা রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে করে নিয়েছি এবার এই মানগুলোকেই পুট করব। এই দুটোর মধ্যে নিয়ে সে তুমি যেটা ইচ্ছে নিতে পারো এটার সাথে এটাকে নাও এটার সাথে নাও যে কোনো এদি এই তিনটের মধ্যে যে কোনো একটা এবং এটাকে নিয়ে কাজ করতে হবে বিয়ের মান কত বয়ের মান হচ্ছে দুই এফিসিয়েন্সি দুই তাহলে দুই তিনে ছয় ইন্টু চুয়াল্লিশ টু এখানে এগুলো পুট করে দিতে হবে অর্থাৎ ছয় আর তিন নয় আর দুই এগারো ইন্টু এক্স এগারো চারে চুয়াল্লিশ তাহলে অ্যান্সার কত হলো চব্বিশ কত দিনে করবে চব্বিশ দিনে আটজন শ্রমিক আঠেরো মিটার দীর্ঘ দুই মিটার চওড়া ও বারো মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন নয় ঘন্টা করে কাজ করে দশ দিনে কাঁদতে পারে দেখে বড় মনে হচ্ছে বড় কোনো কারণ নেই আটজন শ্রমিক নয় ঘন্টা করে কাজ করে দশ দিনে গাঁদতে পারে কতটা দেওয়াল আঠেরো মিটার ইন্টু আঠেরো বাই দুই বাই বারো কারণ জানি এটা পরিমিতির চ্যাপ্টারের কোশ্চেন আমরা এখানে আয়তনটা দিয়ে ক্যালকুলেট করবো যে দেওয়ালটা যে করছে সেই দেওয়ালটার ভলিউম কতটা তো ভলিউম মিউজিক্যালটি দৈর্ঘ্য ইন্টু প্রস্থু উচ্চতা তো সেইটাকে করে দিলাম এটাকে করতে পারে তাহলে বলেছে কতজন লোক কতজন লোক প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করে আট দিনে বত্রিশ মিটার দীর্ঘ তিন মিটার চড়া এবং নয় মিটার উঁচু দেওয়াল কাটতে পারবে তো মিটারগুলোকে আলটিমেটলি আমি ভলিউমে কনভার্ট করলাম এতে আমার কাটাকাটি করবে এবার আমি কিভাবে কাটাকাটি করি দেখা যাক তো শুরু করি একদিক থেকে বড়ো কাটাকাটি তিন তিরিকা নয় আমার গেল আট আর আট আমার এখান থেকে কাটা গেল তিন দিয়ে করলে তিন আর চারে বারো কাটে চার দিয়ে করলে চার আটে বত্রিশ কাটে দুই কাটলে দুই আর চারে আট কাটছে আর এখান থেকে যদি করি দুই দু না চার দুই নয় আঠেরো আর নয় নয় আমার কাটা গেল তাহলে এখানে বাঁচল তিন আট দু না ছয় ছয় দশে ষাট ওকে আই থিঙ্ক কোথাও একটা আমাদের কিছু একটা মিস হচ্ছে তিন দু ছয় আর দশে ষাট যাই হোক এটার অ্যান্সার ষাটই আসছে আমি ক্যালকুলেশনটা একবার করে দেখলাম এটার অ্যান্সার সিক্সটি আসছে যে আমাদের যে নাম্বার অফ পার্সন সেটা সিক্সটি আসছে জানি না এখানে অপশনগুলো ষোলো কুড়ি তিরিশ ষাট দশ আছে তো আমার তো অ্যান্সার সিক্সটি আসছে আই থিঙ্ক এটার অ্যান্সার সিক্সটি হবে তো তোমরা তাও একবার দেখো ক্যালকুলেশন প্রসেস এটাই যদি কালকুলেশনের কত মিস্টেক থাকে সেটা আমাকে অবশ্যই পয়েন্ট আউট করবে হওয়া তো উচিত নয় অ্যান্সার সিক্সটি হওয়া উচিত যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এখানকার অপশানসগুলো রঙ আছে তো যাই হোক পরে চলে যাচ্ছি এগুলো এক দুটো যদি রং থাকে সেগুলো নিয়ে কোনো টেনশন নেবে না অনেক সময় হয়ে যায় এগুলো রঙ পরীক্ষার সিচুয়েশনও গিয়েও যখন আমরা বসে করতে নিই তখন খুব কম স্টুডেন্টসই থাকে যাদের হয়তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি থাকে তো এগুলো এক দুটো ভুল হতে পারে তো সেই জায়গাটাকে আমি পরে রেক্টিফাই অবশ্যই করে দেবো বাষট্টি নাম্বার দেখো বলছে এ ও বি একত্রে একটি কাজ ছয় দিনে করতে পারে এবং এ একা কাজটি নয় দিনে করতে পারে তাহলে বি একা কাজটি কত দিনে করবে এ আর বি যদি একত্রে করে তাহলে কাজটি করছে ছয় দিনে আর যদি এ একা করে তাহলে নয় দিনে বি একা কত দিনে করবে তো এরকম আমরা এর আগে করেছি ছয় তিনে আঠেরো নয় দু আঠেরো এর দক্ষতা দুই মিলিত দক্ষতা তিন তাহলে বিয়ের দক্ষতা হচ্ছে এক তাহলে বিয়ের লাগবে কত আঠেরো বাই এক মানে আঠেরো দিনই লাগবে ওকে নেক্সট বারোজন লোক ও ষোলোজন বালক একটি কাজ পাঁচ দিনে করে বারোজন লোক মানে মেন এবং ষোলো জন যদি আমি বয় নিই তাহলে তারা কাজটি পাঁচ দিনে করতে পারবে আবার বলছে তেরোজন লোক যদি নিই আর যদি আমি চব্বিশ জন বালক নিই তাহলে তারা কাজটাকে চার দিনে করতে পারবে ঠিক তাহলে বলছে একজন লোক এবং যদি আমি একজন বালক নিই তাহলে এক ও আচ্ছা আমাদেরকে বের করতে বলেছে একজন লোক ও একজন বালকের এক দিনের কাজের অনুপাত তো একদিনের কাজের অনুপাত মানে দক্ষতার অনুপাত তাহলে এই পাট্টার আমাদের দরকার নেই এখান থেকে আমাদের দক্ষতার অনুপাত বেরিয়ে যাবে তো বারো পাচ্ছে ষাট এম ষোলো পাচ্ছে আশি বয় তেরো চারে বাহান্ন এম আর চব্বিশ চারে ছিয়ানব্বই বয় তো ষাট থেকে বাহান্ন চলে গেলে এইট এম আর আশি এদিকে চলে গেলে ষোলো বি আট তুনা ষোলো অর্থাৎ এম বাই বি ইজ ইকাল টু টু বাই ওয়ান তাহলে আমাদের চেয়েছিল কার লোক এবং বালকের কাজ দিনের কাজের অনুপাত এক দিনের কাজের অনুপাত মানে দক্ষতার অনুপাত টু ইস টু ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার চৌষট্টি নাম্বার দেখো কি বলছে এ ও বি একত্রে একটি কাজকে আট দিনে এ আর বি যদি একত্রে করে একটা কাজকে আট দিনে করে আর বি আর সি যদি একত্রে করে তো বারো দিনে করবে এবং এ বি আর সি যদি একত্রে করে তাহলে সেই কাজটাকে ছয় দিনে করতে পারবে তাহলে এ ও সি একত্রে ওই কাজটা কতদিনে করবে এ আর সি একত্রে চেয়েছে তো আমরা এটাকে করি চব্বিশ আট তিনে চব্বিশ বারো দু চব্বিশ ছয় চারে চব্বিশ এবার আমাদের কি চেয়েছে এ আর সি একত্রে ওই কাজটা কতদিনে করবে তো ভালো করে এ আর সি যদি আমি লক্ষ্য করি কিভাবে আমরা এ আর সি বের করতে পারি তো এই সবগুলোকে যদি আমরা অ্যাড করি তো দেখো কী করবো আমরা এখানটায় একটু আমাদেরকে বুঝতে হবে আমি কী করছি এখান থেকে এই দুটোকে অ্যাড করে দিই শুধু যদি এই দুটোকে অ্যাড করি তাহলে দেখো এ প্লাস টু বি প্লাস সি টু এদের মিলিত দক্ষতা পেয়ে যাব তিন আর না পাঁচ আর এদিকে আমার কাছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এদের এর দক্ষতা হচ্ছে চার এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করে দিই তাহলে টু এ প্লাস টু বি প্লাস টু সি হবে আট হলো এবার এইটার থেকে আগেরটাকে আমি যদি মাইনাস করে দিই অর্থাৎ এ প্লাস টু বি প্লাস সি যেটা ছিল এই জিনিসটা যদি ছিল সেটাকে যদি আমি এখান থেকে মাইনাস করে দিই ঠিক আছে তাহলে আমাদের কত দাঁড়াবে এখান থেকে যখন মাইনাস করবো দেখো টু এ থেকে এ চলে গেলে পাবো এ ঠিক আছে আর টু বি কাটা যাবে এবং টু সি থেকে যদি সি চলে যায় তাহলে পাবো সি অর্থাৎ A+ C সি ইজ আর থেকে যদি পাঁচ চলে যায় তাহলে আমি পাচ্ছি তিন তাহলে এ সি এর মিলিত দক্ষতা পেয়ে যাচ্ছি তিন আর টোটাল কাজ হচ্ছে চব্বিশ ইউনিট তাহলে চব্বিশ ইউনিটকে তিন দিয়ে ভাগ দিলে আট দিন তাহলে আট ডেজে কারা কাজটা করতে পারবে এ আর সি মিলে তিনজন লোক ও পাঁচজন মহিলা একটি কাজ বারো দিনে করে ছয়জন লোক ও পাঁচজন মহিলা ওই কাজটি দিনে করবে ঠিক আছে তিনজন লোক ও পাঁচজন মহিলা একটি কাজ বারো দিনে করে ছয়জন লোক ও পাঁচজন মহিলার কাজটি আই থিঙ্ক এখানে কিছু একটা গণ্ডগোল আছে এখানে তিনজন লোক ও পাঁচজন মহিলা নয় অথবা হওয়া উচিত কারণ তিনজন লোক ও পাঁচজন মহিলা দিয়ে আই থিঙ্ক এটাকে করতে পারব না আমরা কারণ তিনজন লোক ও যদি পাঁচজন মহিলা বলা থাকে তারা একটা কাজকে বারো দিনে করে তাহলে আমাকে বের করতে বলেছে ছয়জন লোক ও পাঁচজন মহিলা সেই কাজটি কত দিনে করবে তো এখান থেকে মহিলা এবং এদের যে দক্ষতার অনুপাত ঠিক জানানই তো হবে না তো এটা আই থিঙ্ক গণ্ডগোল আছে এখানে অথবা হওয়া উচিত যদি অথবা থাকে তাহলে আমরা করতে পারবো যে তিনজন লোক মানে তিনজন মেন তারাও বারো দিনে করতে পারে অথবা পাঁচজন মহিলা তারা বারো দিনে করতে পারে তাহলে বারো বারো কাটলে এখান থেকে এম বাই ডাব্লিউ ইজ ইকাল টু ফাইভ বাই থ্রি এটা তাদের দক্ষতার অনুপাত বেরোলো তাহলে আমাকে বের করতে বলেছিল কি যে ছয়জন লোক এবং পাঁচজন মহিলা মিলে সেই কাজটিকে কতদিনে করবে এবার এই দুটোকে নিয়ে কাজ করবো এ ডাব্লু মান তিন তাহলে পাঁচ তিনে পনেরো ইন্টু বারো মানে পনেরো বারোতে তো একশো আশি হয় আর এদিকে পাঁচ বসালে পাঁচ ছয় তিরিশ আর এর মান তিন যদি এখানে বসাই তাহলে তিন পাঁচে পনেরো ইন্টু এক্স তাহলে পনেরো আর তিনে তো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ দিয়ে যদি আমি একে ভাগ দিই পরের লাইনে একশো আশি বাই পঁয়তাল্লিশ ইজকাল টু এক্স তাহলে পঁয়তাল্লিশ চারে হবে একশো আশি অর্থাৎ এক্সের মান চার অর্থাৎ চার দিনে তাহলে চার অপশানে আছে এটাই উত্তর তো এটা অথবা হবে এটা শিওর নেক্সট হচ্ছে ছেষট্টি নাম্বার এ ছয় দিনে একটি জমির দুই বাই পাঁচ অংশ চাষ করে বি দশ দিনে ওই জমির এক বাই তিন অংশ চাষ করে উভয় একসাথে কাজ করলে কত দিনে জমির চার বাই পাঁচ অংশ চাষ করবে তো আই থিঙ্ক সেম কোশ্চেনটা আমি প্রথম দিকে করে দিয়েছি এই ভিডিওতেই তাও আমি আরেকবার বলে দিচ্ছি এ এবং বি এ দুই বাই পাঁচ অংশ চার্জ করে কত দিনে ছয় দিনে তাহলে টোটাল কাজটা করবে এটাকে ভাগ করে দিতে হবে ছয়কে দুই বাই পাঁচ দিয়ে বা পাঁচ বাই দুই দিয়ে গুণ অর্থাৎ পনেরো দিনে করবে সি বি দশ দিনে করে এক বাই তিন অংশ তাহলে টোটাল কাজটা করতে তার লাগবে তিরিশ দিন লসাগু তিরিশ পনেরো এক দু তিরিশ তিরিশ এককে তিরিশ তারা যদি একসাথে কাজ করে তাহলে মিলিত দক্ষতা কত মিলিত দক্ষতা তিন ইউনিট কিন্তু কাজ কতটা করতে হবে টোটাল কাজের চার বাই পাঁচ অংশ তাহলে এই কাজটা করতে সময় কত লাগবে দক্ষতা দিয়ে ভাগ দাও পাঁচ ছয় তিরিশ তিন দুনা ছয় চার দুনা আট দিন ওকে তো আট দিন লাগবে নেক্সট দেখে নিচ্ছি সাতষট্টি নাম্বার কী আছে কমল ছয় ফুট উঁচু দেওয়াল গাঁদতে পারে সাত ঘন্টায় কমল ওকে কমল কি করতে পারে ছয় ফুট উঁচু দেওয়াল ছয় ফুট উঁচু দেওয়াল গাঁদতে পারে সাত ঘন্টায় তাহলে এরকম লিখব সাত ঘন্টায় গাঁদতে পারে ছয় ফুট উঁচু দেওয়াল মানে এম ওয়ান ডি ওয়ান বাই ডাবলিউ ওয়ানের ফর্মুলা দিয়ে এবং ওভি ওভিকে এ দিয়ে বলছি সে একই দেওয়াল মানে ছয় ফুট দেওয়ালই তেরো ঘন্টায় কাটতে পারে ওই একই দেওয়ালকে তেরো ঘন্টায় কাটতে পারে এটা তেরো তাহলে ছয় ছয় কাটা দাও কে বাই এর মান যদি বের করো সেটা হবে তেরো বাই সাত ঠিক আছে তাহলে এদের দক্ষতার অনুপাত পেয়ে গেলাম তেরো বাই সাত তাহলে বলছে তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁধবে দেওয়ালটি কত ঘন্টায় কাটবে তাহলে একসাথে যদি কাজ করে মানে কে প্লাস এ যদি একসাথে হয়ে যায় তাহলে এই ছয় ফুট দেওয়ালটাই কত ঘন্টাতে গাঁদবে সেটা বের করতে বলেছে তো এবার এই দুটোকে নিয়ে কাজ করো এ এর মান সাত বসিয়ে দাও তো তেরো সাততে কত হবে একানব্বই বাই ছয় আর এদিকে কে প্লাস এ মানে কত তেরো আর সাথে কুড়ি বাই ছয় ইন্টু এক্স তো ছয় আর ছয় তো কাটাই গেল তাহলে নাইনটি ওয়ান বাই টোয়েন্টি এটা দাঁড়াবে এক্সের মান এটাই হবে অ্যান্সার একানব্বই বাই কুড়ি তো এই সাতষট্টিটা কোশ্চেন ছিল টাইম অ্যান্ড ওয়ার্কের এই চ্যাপ্টারে বা সময় ও কার্য আই থিঙ্ক এর যেটা চ্যাপ্টার সেটা হবে এন্ড সিস্টেম অর্থাৎ নল এবং চৌবাচ্চা যেখানে এই কনসেপ্টগুলো ইউজ হবে বাট একটু ডিফারেন্ট সেখানে নেগেটিভ মার্ক নেগেটিভের একটা কনসেপ্ট আছে ঋণাত্মকের সেটা আমরা বুঝবো আশা করছি এই কোশ্চেনসগুলোর সলিউশনস তোমরা বুঝতে পেরেছো কোথাও কোনো রকম প্রবলেমস থাকলে সেগুলো অবশ্যই জানিও ফিডব্যাকটা অবশ্যই দিও ঠিক আছে কোথাও ভুলভ্রান্তি থাকলে সেটাকে কমেন্ট করে জানিও যদি পছন্দ না হয় ডিসলাইক দিও অবভিয়াসলি বাট কমেন্ট করে জানিও সেখানে যে স্যার এখানে প্রবলেম আছে এই জায়গাটাকে আপনাকে ঠিক করা উচিত আপনার এই জায়গাগুলোতে ঠিক করা উচিত তো অ্যাজ এ টিচার আমি অবশ্যই সেই জায়গাগুলোকে সেই স্কিলগুলোকে ডেভেলপ আমি অবশ্যই করবো নিজের এবং তোমাদেরকে চেষ্টা করবো বেটার প্রোভাইড করানোর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করো এবং নেক্সট ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে তো যদি বড় চ্যাপ্টার হয় টাইম বেশি লাগবে কম চ্যাপ্টার আর ছোটো চ্যাপ্টার হলে তোমরা তাড়াতাড়ি পাবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি কমপ্লিট করানোর আমার পক্ষে যত তা সম্ভব হয় তো সাপোর্ট করে যে ওইভাবে করে নেক্সট ভিডিওতে দেখা হবে এবং এগুলো লিঙ্কস দেওয়া আছে কিছু সোশ্যাল মিডিয়ার সেগুলো তোমরা জয়েন করে নিও যাতে তোমাদের সেখান থেকে বিভিন্ন আপডেটস পেতে থাকো ঠিক আছে তো চলো বাই আজকের জন্য এটুকুই নেক্সট ভিডিও দেখা হবে তাহলে গুড বাই টেক কেয়ার অ্যান্ড অলয়েজ কিপ প্র্যাকটিসিং